कृपा सिंधु सुसंपूर्णो सर्वसत्वोपकारक निस्पृहो सर्वतो सिद्ध्यो सर्वविद्या विशारद निस्पृहो सर्वतो सिद्ध्यो सर्वविद्या विशारद सर्वसंशयो संक्षेत्ता अनलस गुरुराहित कृपा सिंधु सुसंपूर्णो कृपा सिंधु सुसंपूर्णो सर्वसत्वोपकारक निस्पृहो सर्वतो सिद्ध्यो सर्वविद्या विशारद सर्वसंशयो संक्षेत्ता अनलस गुरुराहित श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर गौड़ीय गोष्ठीपति जानिएछेन कनक कामिनी प्रतिष्ठा बाघिनी छाड़ियाछे जारे सेई तो वैष्णव गौड़ीय गोष्ठीपति श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन कनक कामिनी प्रतिष्ठा बाघिनी छाड़ियाछे जारे सेई तो वैष्णव वैष्णव के एर उत्तर प्रभुपाद विस्तृत भावे दिएछेन तार मध्य एटा एकटा वाइटल पॉइंट अत्यंत गुरुत्वपूर्ण विषय श्रील सरस्वती ठाकुर जानिएछेन हरिभजनेर फले स्वाभाविक भावेई आमादेर जीवने कामनी कांचन प्रतिष्ठा एगुलो आसबेई प्रभुपाद जानिएछेन হরিভজনের ফলে গুরু সেবার ফলে স্বাভাবিকভাবেই আমাদের জীবনে কনক কামিনী প্রতিষ্ঠা বিভিন্ন রকম প্রলোভন আমাদের জীবনে আসবে একটু বাড়িয়ে দে তো বাড়িয়ে দে একটু বাড়িয়ে দে হরিভজনের এমনই একটা চমৎকারিত্ব আছে যেখানে সাধককে পরীক্ষা করবার জন্য ভগবান সাধকের জীবনে কোনো কামিনী প্রতিষ্ঠা ইত্যাদি ইত্যাদি তিনি পাঠিয়ে দেবেন হরিভজনের এমন এক চমৎকার একটা বিষয় আছে যেখানে বিভিন্ন রকমভাবে প্রলোভন ভগবান সাধকের জীবনে পাঠিয়ে দেন তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো প্রতিষ্ঠা শ্রী রঘুনাথ দাস গোস্বামী তার মনোশিক্ষাতে বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় জানিয়েছেন যে প্রতিষ্ঠা সাধিষ্ঠা সপচরমণি মের দিন ঠেট এটাকে রঘুনাথ দাস গোস্বামী পা সপচ রমণীর সঙ্গে তুলনা করেছেন প্রতিষ্ঠা সাধকের জীবনে কানক কামিনী বিভিন্ন রকম জিনিস বিভিন্ন প্রলোভন আসবেন কিন্তু অন্তিমেতে সব কিছু জয় করবার পরে শেষেতে এই প্রতিষ্ঠা আসা এই সাধককে ভজন থেকে ফেলে দেবে এটি ভগবানের এক আশ্চর্য পরীক্ষা গুরুপাদ পদ্মে চরণে আসবার সময় গুরুচরণে শরণাগতির মাধ্যমে আমরা ভগবত ভজন বাস্তবিক শুরু করব এরকমই একটা কথা ছিল সগুরু মেভাবি গচ্ছেত সমিত পানি সৌতুয়ম ব্রহ্মনিষ্ঠম ইত্যাদি কথা পাওয়া যায় ভাগবতে উপনিষদে তসমাৎ গুরু প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শব্দে পরিচনি স্নাতম ব্রহ্মণি
উপসমাশ্রয়ম ইত্যাদি কথা। কিন্তু গুরুচরণে আশ্রয়ের সময় বাস্তবিক পক্ষে আমাদের শরণাগতি সিদ্ধ না হওয়ার জন্য বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। গুরুচরণে বাস্তবিক পক্ষে শরণাগতি সিদ্ধ হওয়ার সিদ্ধ না হওয়ার কারণে বিভিন্ন রকম সমস্যা আমাদের সাধক জীবনে দেখা দেয়। যখনই দীক্ষা কার্য হয়ে থাকে, দীক্ষা কার্যকে একটা চিন্ময় কার্য বলা হয়, অপ্রাকৃত বিষয়। দীক্ষার মাধ্যমে সাধকের জীবনে সম্যক রূপে এক পরিবর্তন দেখা যায়। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণতরে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময়, আর অপ্রাকৃত দেহেতে কী করেন, কৃষ্ণের ভজন করেন। এগুলোর কথা বলা আছে চৈতন্য চরিতামৃতে বিভিন্ন জায়গায়। আর কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে সেই ছে বৈষ্ণব, এটা একটা কমপ্লিট কথা। কনক কামিনী যশির সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার অনেকেই শুনেছেন, চৈতন্য চরিতামৃতে বিভিন্ন জায়গায় আমরা এই মহাজন বাক্য শুনে থাকি বারবার। সেখানে বলা আছে যে কনক কামিনী প্রতিষ্ঠাবাগিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব, আর এখানে বলা হচ্ছে যে অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, তারপর যশির সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, এগুলো সব আমরা শুনে থাকি। অসৎসঙ্গ ত্যাগ এর একটা ভাস্ট চ্যাপ্টার, একটা বিস্তৃত বিষয়। অসৎসঙ্গ কখন কিভাবে সাধকের জীবনে ঘটছে এটা তার উপলব্ধির বিষয় হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত গুরুচরণে শরণাগতি সিদ্ধ হবে, যতক্ষণ না পর্যন্ত গুরুকৃপা পূর্ণরূপে প্রাপ্ত হবে সাধক সেবা করতে করতে, ততক্ষণ পর্যন্ত তার অনুভবের বিষয় হবে না যে কখন আমার কীভাবে অসৎসঙ্গটা হয়ে যাচ্ছে। সাধকের জীবনে একটা একটা বিরাট ট্র্যাজেডি, প্রত্যেকের একই কথা। আমরা তো ভজন করছি মহারাজ, তিলকমালা নিয়েছি, হরিনাম নিয়েছি, ভজন করছি, কিন্তু কোনোরকমভাবে হরিনামও করছি, একাদশী করছি, কোনোরকম অগ্রগতি হচ্ছে না। এর একটাই কারণ, সাধকের জীবনে জানতে এবং অজান্তে অসৎসঙ্গ হয়ে যাচ্ছে। অসৎসঙ্গ ত্যাগের কোনো রাস্তা কেউ খুঁজে পাচ্ছে না। সৎসঙ্গ গ্রহণ করা কথা শাস্ত্রেতে বলা আছে, সৎসঙ্গ প্রাপ্যতে পুংভীর বহুবীর সুকৃতি পূর্ব সঞ্চিতই। আবার চৈতন্য চৈতন্যতে বলা আছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। এতগুলো কথা বলার পরেও আমার বিশ্বাস হচ্ছে না। যেখানে বলা আছে লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়, এই সর্বসিদ্ধি কথাটার ব্যাখ্যায় শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এবং প্রভুপাদ জানিয়েছেন চৈতন্য ফুট, যেখানে অনুব্যাখ্যা অমৃত প্রবাহ ব্যাখ্যায় জানিয়েছেন যে সর্বসিদ্ধির মানে হল যেটা অনন্ত ব্রহ্মাণ্ডে একটা রেয়ার জিনিস, অসম্ভব, সেই কৃষ্ণ প্রেম পর্যন্ত প্রাপ্ত হওয়া যাবে। ভক্তিবিনোদ ঠাকুর টিকাতে জানাচ্ছেন যে লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়, এর মানে হলো সর্বসিদ্ধি মানে হলো যে অন্তিমে কৃষ্ণ প্রেম পর্যন্ত প্রাপ্ত হতে পারে। কিন্তু যদি সাধকের জীবনে কোনো অন্য বিলাস থাকে, গুপ্তভাবে কোনো প্রতিষ্ঠা আসা থাকে, কোনো ভোগবাসনা থাকে, তাহলে তাকে ভজন পথে বিভিন্ন রকম বাধা সৃষ্টি করে, যেটাতে বলা আছে ভক্তিপথ ইহ কণ্টক কৌটিরুদ্ধ, হা হা কজ আমি কী মহাম করমি শ্রী চৈতন্য চন্দ্র যদি নদম কৃপাম করসি। যদি চৈতন্য মহাপ্রভু আজকে কৃপা না করেন, ভক্তিপথ ইহ কণ্টক কৌটিরুদ্ধ,
ভক্তির যে রাস্তা এখানে কোটি কোটি কাঁটা বেছানো আছে, এই কাঁটা থেকে কোনো রেহাই নেই, কেউ রেহাই পাবে না। বাস্তবিক যার জীবনে সৎসঙ্গ সিদ্ধ হয়েছে, বাস্তবিক যার জীবনে গুরুকৃপা সিদ্ধ হয়েছে, তার পক্ষে এক সূক্ষ্ম দর্শন জাগ্রত হবে হৃদয়ে। তার হৃদয়েতে একটা সূক্ষ্ম দর্শন দেখা দেবে, অত্যন্ত পবিত্র দর্শন। তার চোখ এত পরিষ্কার হয়ে যাবে, যার দর্শন শক্তি যথা যথা আত্মা পরিমুজ্যত সৌ মৎপুণ্য গাথা শবণ বিধানই ইত্যাদি কথা বলা আছে। ভগবান উদ্ধবকে বলছেন, উদ্ধব আমার এই অপ্রাকৃত জগতের যে কথা, যথা যথা আত্মা পরিমিজ্যতে অসৌ মৎপুণ্য গাথা শবণ বিধানই, আমার এই কথা যথা যথা আত্মা পরিমিজ্যতে অসৌ, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন চেত দর্পণ মার্জনম, চিত্তটা মার্জন করার জন্য হরিকথা এবং কীর্তন, এবং সেটাও মহাপুরুষের মুখে। এই কথাটা কেউ ধ্যান দিচ্ছেন না, তারা বলছেন আমরা অনেক হরিকথা শুনছি, অনেক কীর্তন শুনছি, অথচ আমাদের মঙ্গল হচ্ছে না কেন? এর উত্তর হল, আমরা উপযুক্ত জায়গায় শ্রবণ করতে পাচ্ছি না। যেটা বলতে গিয়ে প্রভুপাদ অনেকবার উত্তর দিয়েছেন, অনেকে বলেছেন কোথায় যাব আমরা, আপনি বলেন এখানে যাবেন না, ওখানে যাবেন না, ওখানে যাবেন না, তা আমরা কোথায় যাব? প্রভুপাদ বলতেন আপনারা কম করে যেখানে নাম অপরাধ কীর্তন হচ্ছে না ওখানে জেলেও যেতে পারেন, যেখানে নাম অপরাধ কীর্তন হচ্ছে ওখানে যেতে পারবেনই না, আর বিশুদ্ধ জায়গায় যাওয়া উচিত, যেখানে কানটাকে পাতলে পড়ে। প্রভুপাদের ভাষা, প্রভুপাদ বলতেন আমাদের এই কানটাকে উপযুক্ত জায়গায় পাততে হবে, ঠিক এই ভাষাটা বলতেন, আমাদের কানটাকে যে কোনো জায়গায় পাতলে হবে না, এটাকে বলে ওরাল রিসেপশন, এটা দিয়ে অপ্রাকৃতিক জগতের শব্দব্রহ্ম আমরা গ্রহণ করব, ক্যাচিং পাওয়ার, ভগবানের এক আশ্চর্য দান। এই কানের মাধ্যমে প্রথমে আমরা শ্রবণ করব বদ্ধ অবস্থায়, যদিও বদ্ধ অবস্থায় কখনোই সাধন ভক্তি আমরা করে থাকি, ভক্তি কখনো বদ্ধ ইন্দ্রিয়ের দ্বারে হয় না, এর অনেক বিস্তৃত ব্যাখ্যা আছে। বদ্ধ ইন্দ্রিয়ের দ্বারে, বদ্ধ জীব বদ্ধ ইন্দ্রিয়ের দ্বারে কখনই হরি ভজন করতে পারেন না, হতে পারে না। তথাপি সাধন ভক্তি রাজ্যে এইটি ব্যবস্থা আছে, শাস্ত্রের এইটি বিধান, বদ্ধ অবস্থায় আছো ঠিক আছে, কিন্তু কোনো মহাপুরুষগণের, মহাপুরুষের কাছে, বৈষ্ণববৃন্দের কাছে ধীরে ধীরে কানটাকে নিয়ে যাও, শ্রবণ কীর্তন করতে আরম্ভ করো, করতে করতে যতটা পরিমাণে হৃদয় মার্জন হবে ততটা পরিমাণে তোমার দর্শন শক্তি বৃদ্ধি পাবে। যেমন পরিমাণে গুরুচরণে আনুগত্য সিদ্ধ হয় ঠিক সেই পরিমাণে আমার দিব্যজ্ঞান জাগরিত হয়, বোঝা গেল? যে পরিমাণে আমি গুরুচরণে শরণাগতি সিদ্ধ হয়েছে আমার, সেই পরিমাণে আমার অপ্রাকৃতিক জগতের যে দিব্যজ্ঞান সেই পরিমাণে আমার জাগরুক হবে, তার বেশি হবে না, ঠিক যতটা পরিমাণে শরণাগতি সিদ্ধ হয়েছে। যদি কারোর জীবনে 100% গুরুচরণে শরণাগতি সিদ্ধ হয়ে থাকে, তাহলে তার কোনো আর চিন্তার কিছু নাই, তার জীবনে এবার দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত, এটা অবশ্যই হয়ে যাবে, এর মধ্যে কোনো অসুবিধা নাই। সাধন ভক্তি যাজন করতে গেলে এই বদ্ধ ইন্দ্রিয়ের দ্বারাই আমাদের চেষ্টা করতে হয়, বদ্ধ ইন্দ্রিয়ের দ্বারাতেই আমরা চেষ্টা করি, শ্রবণ কীর্তন দর্শন বিভিন্ন রকম বিষয়গুলো আমরা জড় ইন্দ্রিয়ের দ্বারে প্রথমে শুরু করি, তারপর যখন এই শ্রবণ কীর্তন যখন আমার জীবনে সম্পূর্ণ প্রভাব বিস্তার করে, তখন ধীরে ধীরে সাধক উন্নত অবস্থায় পৌঁছায়, তারপরের অবস্থায় ভাবভক্তি প্রায়, তারপর সাধন ভক্তি, ভাবভক্তি, প্রেম ভক্তি অনেক ওপরে। এইভাবে সাধকের জীবনে আস্তে আস্তে উন্নতি লাভ করে। অসৎসঙ্গ ত্যাগ এ বড় অসম্ভব বিষয়, অসৎসঙ্গকে ত্যাগ করা যায় না, অসৎসঙ্গ ত্যাগ করতে গেলে
অসৎসঙ্গ কী বস্তু আর সৎসঙ্গ কী বস্তু তার একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। অসৎসঙ্গ ত্যাগ মানেই হলো সৎসঙ্গ করা, অসৎসঙ্গ ত্যাগ করা মানেই হলো সঙ্গে সঙ্গে সৎসঙ্গ করা। যদি অসৎসঙ্গ ত্যাগ করে কেউ সৎসঙ্গ না করে, চুপচাপ বসে থাকে, সে মায়াবাদী হয়ে যাবে বা নির্বিশেষবাদী মায়াবাদী হয়ে যাবে। অসৎসঙ্গ ত্যাগের মানেই হলো তাকে সৎসঙ্গ করতে হয়। যশিসঙ্গ ত্যাগ এই কথাও আমরা শুনি, কিন্তু যশিসঙ্গের যে ধারণা অন্য অন্য সম্প্রদায়তে আছে, আমাদের এই গৌড়ীয় সম্প্রদায়ে যশিসঙ্গের ধারণা অত্যন্ত উন্নত। এই বিচারে অন্য অন্য সম্প্রদায়কে পৌঁছাতে পারেননি আজ পর্যন্ত। যশিসঙ্গ মানে হল কামিনী যশিত, কাঞ্চন যশিত, প্রতিষ্ঠা যশিত, এগুলো সব যশিত বলা হয়। যশিত কথাটার ব্যাখ্যা বলতে গিয়ে প্রভুপাদ জানিয়েছেন, এটাকে ইংরেজিতে বলে এনজয়িং মুড, এনজয়িং মুড। আমার ভেতরে ভোগবাসনা আছে, কিছু আমি এনজয় করব। আমি কোনো বিষয়বস্তু যেগুলো সম্মুখে আছে, গুরুসেবার বস্তু বা অন্য অন্য যে বস্তুগুলো আছে এখানে, সবের প্রতি আমার একটা লোভ জন্মায়, ভোগের একটা বাসনা জন্মায়। এটাকে বলা হয় যশিত সঙ্গ। যশিত সঙ্গ মানে হল কামিনী যশিত। অনেকেই মনে করেন যে যশিত সঙ্গ মানে হলো খালি স্ত্রী সঙ্গ ত্যাগ করলেই যশিত সঙ্গ ত্যাগ হয়ে যায়, কিন্তু এরকম কথা কিন্তু বহুপাদ বলেন নাই, গৌড়ীয় মঠে এরকম বিচার নাই। যশিত সঙ্গ ত্যাগ মানে হল কামিনী যশিত, কাঞ্চন যশিত, প্রতিষ্ঠা যশিত, এগুলো সব যশিত। যতক্ষণ পর্যন্ত আমার এনজয়িং মুড হবে, যে ব্যক্তির এমনকি যদি কোনো মাতাজির কোনো যদি পুরুষ দেহের প্রতি আকর্ষণ হয়, তিনি যশিত সঙ্গী হয়ে গেলেন, বোঝা গেল। কোনো কোনো মাতাজি যদি কোনো পুরুষ দেহের প্রতি আকর্ষণ লাভ করেন, তাহলে তাকে বলা হয় সে হচ্ছে যশিত সঙ্গী, সেও যশিত সঙ্গ করছে। মায়াবাদীরা যে ভজন করেন তাতে বৈরাগ্যের বিরাট প্রাধান্য দেন। জগতের লোক মনে করেন বৈরাগ্য আমার জীবনে সিদ্ধি হলেই সব কিছু হয়ে যাবে। মায়াবাদী যে বৈরাগ্যের প্রদর্শনী খুলে রাখেন, একটা প্রদর্শনী খুলে রাখেন, তাতে সমাজের লোক প্রায় ঘাবড়ে যায়। তারা বলেন এদেরই বিরাট বৈরাগ্য আছে, দেখো এরা কোনো স্ত্রীর সঙ্গে কথা বলে না, কীরকমভাবে ব্রহ্মের ধ্যান করছে, কোনো রকমভাবে ভোগের কোনো বাসনা এদের মধ্যে দেখা যাচ্ছে না। কিন্তু গৌড়ীয় বিচারে দেখা যাচ্ছে যে এরা বাইরের দৃষ্টিতে কামিনী এবং কাঞ্চন, এটা বাইরের দৃষ্টিতে ত্যাগ করলেও এদের প্রতিষ্ঠা আসা সবচেয়ে বেশি, আমি ব্রহ্ম হয়ে যাব, আমি ব্রহ্ম হয়ে যাব, এর চেয়ে বড় প্রতিষ্ঠা আর কিছু হয় না, জড় প্রতিষ্ঠা। এতে তারা হাবুডুবু খান এবং তারা বুঝতে পারেন না যে তাদের অসৎসঙ্গ হচ্ছে সর্বদাই নিজের অন্তঃকরণে এই ভাবনা রয়েছে, আমি ব্রহ্ম হয়ে যাব, সবসময় ব্রহ্ম হব এই ভাবনা রয়েছে। এটাকে বলা হয় তারা সবচেয়ে বড় যশিত সঙ্গী, তারা ওই যে আমি ব্রহ্ম হয়ে যাবো, এই যে প্রতিষ্ঠা পাবো, এই যে ইচ্ছা গৌড়ীয় বিচারে, গৌড়ীয় মঠের বিচারে সবচেয়ে বড় ওরা। কিন্তু বাইরের দৃষ্টিতে কামিনী এবং কাঞ্চন ওরা কিন্তু স্পর্শ করতে চায় না, তা হলেও ওরা সবচেয়ে বেশি যশিত সঙ্গী, এর চেয়ে বড় যশিত সঙ্গী হতে পারে না। যে মহাপুরুষের সম্বন্ধে আজকে আমরা এই বিরহ তিথির আয়োজন করেছি, সেই মহাপুরুষের জীবন যদি কাউর দর্শনের সৌভাগ্য হয়ে থাকে, কিভাবে দর্শন করব, তিনি তো অনেক আগে যেরমভাবে ছিলেন পরবর্তীকালে আমরা দেখেছি, তারপরে অল্প কদিন দীক্ষা হয়তো কেউ নিয়েছেন চলে গেছেন। কেউ কেউ আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি কি প্রভুপাদকে দেখেছেন, আপনি কি পরম পূজা কেশব গোস্বামী মহারাজকে দেখেছেন, আপনি কি শ্রীল পর্বত গোস্বামী মহারাজকে দেখেছেন, কেউ বলতে পারেন উনি কি প্রভুপাদকে দেখেছেন, ভক্তিবিনোদ ঠাকুরকে দেখেছেন। এবং সেই ব্যক্তি যদি বাস্তবিক বৈষ্ণব হয়, সূক্ষ্ম দর্শন যুক্ত হয়, তাহলে সে প্রশ্ন করবে যে দর্শন মানে আপনি কি বলতে চাইছেন। যদি এ প্রশ্নটা কেউ আমাকে করে,
যে আপনি কি প্রভুপাদকে দর্শন করেছেন, আপনি কি পরমপূজ্য কেশব গোস্বামী মহারাজকে দর্শন করেছেন, এই প্রশ্ন করলে তখন যে তত্ত্বজ্ঞানী ব্যক্তি আছেন তার মনের মধ্যে এই প্রশ্ন জাগবে, আমি ওকে কী উত্তর দেব? যদি বলি আমি দর্শন করিনি তাহলেও মিথ্যা কথা হয়ে যাবে, আর যদি বলি আমি দর্শন করেছি তাহলে ও বলবে যে মিথ্যা কথা বলছেন, আপনার তো দর্শন হয়নি। বাস্তবিক দর্শন মানে হলো তাত্ত্বিক দর্শন। ভক্তিময় ঠাকুর অনেক দিন পূর্বে আমাদের এই জগৎ ছেড়ে চলে গেছেন বাইরের দৃষ্টিতে, তিনি যে সমস্ত সিদ্ধান্ত বিচারাদি রেখে গেছেন সেইগুলোর মাধ্যমে আমরা তাকে দর্শন করেছি। যারা ভক্তিময় ঠাকুরের বিচার আচার আদর্শগুলো বুঝতে পেরেছেন, গৌড় দর্শনের সূক্ষ্ম বিচার, তারা অবশ্যই বলতে পারেন হ্যাঁ আমি ভক্তিময় ঠাকুরকে দেখেছি। কিভাবে দেখেছেন? বলে আমার তাত্ত্বিক দর্শন হয়েছে। অনেকেই দেখবেন বৈষ্ণবের আবির্ভাব তিরোভাব এই সময়তে খেয়াল করবেন, এগুলো চোখটাকে খোলা রাখবেন, কানটাকে খোলা রাখবেন। বেশিরভাগ সময়ই দেখবেন বিভিন্ন জায়গায় গুরু বৈষ্ণবের আবির্ভাব তিরোভাব যে তিথিগুলো আসে, অনেকেই মনে করেন গুরুদেবের কোন জায়গায় জন্ম হয়েছে, তার মা কে ছিল, তার বাবা কে ছিল, তিনি জীবনে কি করেছিলেন, কত বয়সে এসেছিলেন, কি কি চাকরি করেছিলেন, কি ব্যবসা করতেন নাকি, এই সব বিষয়গুলো, তার সঙ্গে কার বন্ধুত্ব ছিল, এই সব জীবন কাহিনীগুলো তুলে ধরতে চান। আমরা শিক্ষিত সমাজে এটা বলে থাকি, গুরু বৈষ্ণব ভগবান সবার ক্ষেত্রেই দেখবেন যখন আমরা তাদের আবির্ভাব তিরোভাব তিথি হয়ে থাকে, তখনই আমরা তার জন্মতিথি, তিনি কি করেছেন, এই অ্যাক্টিভিটি, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু আমরা ভক্তিময় ঠাকুরের আনুগত্যে, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর আনুগত্যে, ভক্তিময় ঠাকুরের আনুগত্যে, বহুপাদের আনুগত্যে, পরমপূজ্য কেশব গোস্বামী মহারাজ গুরুপাদ পদ্ম আনুগত্যে আমরা জানতে পেরেছি, গুরু বৈষ্ণবের যখন আবির্ভাব তিরোভাব ইত্যাদি তিথি এই প্রসঙ্গ যখন আসে, তখন তার দুটো আসপেক্ট আছে, একটা হচ্ছে অন্টোলজিক্যাল আসপেক্ট, একটা হচ্ছে মর্ফোলজিক্যাল আসপেক্ট। একটাতে তার দৈহিক দেহ দৈহিক সম্বন্ধ বিষয়গুলোকে আলোচনার একটা প্রবণতা দেখা দেয়, বোঝা গেল। আরেকজন ব্যক্তি আছেন, তিনি কি সিদ্ধান্ত বিচারে কখন কি শিক্ষা দিতেন মহাপ্রভুর এই বিচারটা, এইটা বলবার জন্য ব্যস্ত। প্রভুপাদ আমাদের শিক্ষা দিয়েছেন তোমাদেরকে এইটি শিখতে হবে, কোনো মহাপুরুষের জীবনী যখন আবির্ভাব তিরোভাব আসবে, তখন তার আচার আদর্শ এবং সিদ্ধান্তের আলোচনা করলেই তিনি সন্তুষ্ট হবেন, সেটাই তার জীবনী হবে। তার জীবনীটা কিন্তু ওই মায়ের গর্ভে জন্ম করেছেন, ওর পিতার গর্ভ, পিতার ঔরসে, এগুলো আলোচনা করবেন, এটাও খারাপ কিছু নয়। কিন্তু আমরা যারা প্রভুপাদের আনুগত্যে রয়েছি, চেষ্টা করছি অন্তত, তাদের এইটি বিষয়, সেই মহাপুরুষ কী কী আদর্শ আচার আদর্শ, তার চরিত্র, তার এইগুলো পর্যালোচনা করলে আমার ভজন জীবনের কিছু অগ্রগতি হতে পারে, আমার জীবনে ভজন বল লাভ হতে পারে। সকালেও এই সম্বন্ধে আলোচনা করা হয়েছিল, বদ্ধজীব চোখের সামনে যদি এক জ্বলন্ত একটা দৃষ্টান্ত না দেখতে পায়, জ্বলন্ত উদাহরণ এই বৈষ্ণব এই আদর্শ তার এরকম ভজন করছেন, ততক্ষণ পর্যন্ত তারা বল লাভ করেন, ঠান্ডা হয়ে যায়। বেশিরভাগই দেখা যায় গুরুপাদ পদ্ম যাওয়ার পর যেসব ছেলেপেলেগুলো মঠে রয়েছেন তাদের বেশিরভাগই ঠান্ডা হয়ে যায়, ভাল লাগছে না, নাম করতে ইচ্ছে করছে না। কারণ বাস্তবিক পক্ষে গুরুপাদ পদ্ম যখন প্রকট ছিল তারা সামনে ছিল, কিন্তু তাদের সঙ্গ হয় নাই। সঙ্গ মানে হলো সিদ্ধান্ত বিচারে এটা পাওয়া যায়, গুরুপাদ পদ্মের সঙ্গ মানে হলো গুরুপাদ পদ্মের সঙ্গে থাকা, এই কথার অর্থ হলো গুরুপাদ পদ্মের আচার আদর্শ সিদ্ধান্ত এগুলোর সঙ্গে জীবনযাপন করা, থাকা, জীবনকে পরিচালনা করা, এটাকে বলে সঙ্গ করা। গুরুপাদ পদ্মের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও গুরুপাদ পদ্মের সঙ্গ করা যায়। আবার কেউ কেউ উপপাদের একদম সঙ্গে থেকেছেন, গুরুপাদ পদ্মের একদম সঙ্গে থেকেছেন, কাপড় কেচে দিয়েছেন, খেতে দিয়েছেন, ঔষধ দিয়েছেন, সব কিছু করেছেন, পরে দেখা গেল তার সঙ্গ হয়নি। সেই জন্য একটা হরিকথাতে এটা প্রায়ই আলোচনা হয়ে থাকে, এটা বলতে বাধ্য হই, যখনই কোনো গুরু বৈষ্ণবের আপনি সঙ্গ করতে চাইবেন, এই কথাটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে,
সেই বৈষ্ণবের আচার আদর্শ, তার যে বাণী বৈভব, বোঝা গেল কি বলছি, তার যে বাণী বৈভব, তার জীবনে যেসব বাণী বৈভব আমাদেরকে উপহার দিয়েছেন সেই বাণী বৈভব, আর তার সঙ্গে সঙ্গে তার যে বপু, বাণী এবং বপু, বাণী এবং বপু যদি প্যারালাল সেবা না করে তাহলে সেই সাধকের অধঃপতন হতে পারে। যে সাধক নিজের জীবনে গুরুদেবের বাণী বৈভব এবং বপু একসঙ্গে সেবা করেন নাই, বাণীটা কম করে দিয়েছেন, বাণী শোনবার কোনো সময় হয় নাই, তার জীবনে বেশিরভাগই দেখা অধঃপতন। আবার হয়ও না যদি সেই সঙ্গে সঙ্গে গুরুদেবের নিজজন কোনো বৈষ্ণবকে পেয়ে গেল ক্ষমতাশালী, তখন আবার তার অধঃপতন নাও হতে পারে। এটা নির্ভর করছে কী কীভাবে। আমি আলোচনা প্রসঙ্গে যে কথাটা উত্থাপন করছিলাম সেটাতে এই মহাপুরুষের জীবনী আলোচনা করতে গিয়ে এই গতকালকে এবং আজকে আলোচনা প্রসঙ্গে সবসময় তার সিদ্ধান্ত কী, তার সেবার বৈশিষ্ট্য কী, এইগুলো আলোচনার অনেক চেষ্টা করেছি, যদিও বেশি সময় পাই নাই, আলোচনা সেরকম হতে পারে নাই। এখানে আলোচনার বিষয়বস্তু হল যে তার জীবনীকে যদি পুঙ্খানুপুঙ্খ, তিনি তো ডায়েরি লিখতেন, যদি কোনো সাধকের ক্ষমতা থাকে সে ডায়েরিগুলো থেকে দেখবে বা যদি তার সিমকে শুনে থাকে, তাহলে সে জীবনে কী কী করেছেন, কিরমভাবে সেবা করেছেন, কী কীভাবে বৈষ্ণবপ্রীতি করেছেন, এগুলো যদি সে ধীরে ধীরে সে নিজের জীবনে অনুসরণ করতে পারেন তাহলে তাকে বলা হবে গুরুপাদপদ নিত্য জগতে গেলেও তিনি আজও তিনি সেই বৈষ্ণবের বা গুরুদেবের সঙ্গ করতে পারবেন। গুরুদেব মরে যান না, গুরুদেব মরে গেছেন এই কথাটা ঠিক নয়, এগুলো হয় না। আবির্ভাবতির অভাব এই প্রসঙ্গে তো বলতে গিয়ে অনেকবারই আলোচনা করা হয়েছে যে গুরুদেবের আবির্ভাবতির অভাব, বৈষ্ণবের আবির্ভাবতির অভাব আলোচনা প্রসঙ্গে বদ্ধ অবস্থায় অভাবগ্রস্ত হৃদয় নিয়ে আবির্ভাব এবং তিরোভাব, আবির্ভাব তিরোভাব অভাবগ্রস্ত হৃদয় নিয়ে কখনো আলোচনা হয় না। অভাবগ্রস্ত হৃদয় নিয়ে বৈষ্ণবের আবির্ভাব তিরোভাব এইসব তিথিগুলো আলোচনা করতে যাওয়া, ভোজ ভাণ্ডারা খাওয়া, সামান্য কিছু স্বীকৃতি লাভ হতে পারে আর বিশেষ কিছু হয় না। কারণ তারা বুঝতে পারেন না সাধকের জীবনে যদি অভাবগ্রস্ত অবস্থায় এইসব আলোচনা করতে যান, বক্তৃতা দিতে যান, তার আলোচনা যদি ইফেক্টিভ হবে না। মায়াগ্রস্ত অবস্থায় বদ্ধজীব যে হরিকথা কীর্তন আলোচনা করেন সেগুলো সাধন ভক্তির অন্তর্গত, বোঝা গেল। বদ্ধ অবস্থায় যে শ্রবণ কীর্তন বদ্ধজীব করে থাকেন সেটা করতে হয়, এটা কিন্তু সাধন ভক্তির অন্তর্গত। কিন্তু মঠে যদি কোনো মহাপুরুষ থাকেন এরকম, তিনি যখন হরিনাম কীর্তন আদি করবেন সেটা তার পক্ষে কিন্তু সাধন ভক্তি নয়। আমার গলায় লাগছে, এটা একটু জোর করে দে, ভলিউমটা বাড়িয়ে দে। তার পক্ষে এটা কিন্তু সাধন ভক্তি হবে না, কারণ হরিনাম হরিকথা হরিনাম কীর্তন এটা একই সঙ্গে সাধ্যবস্তু এবং সাধন, সাধন করতে হবে, উপায় এবং উপেয়, উপায় এটা হচ্ছে আমি উপায় লাভ করছি, উপেয় উপায়ের দ্বারা যেটাকে লাভ করা যাবে। অর্থাৎ মহাপুরুষরা যখন হরিনাম সংকীর্তন আদি করেন, বদ্ধজীবও করছে মঠে হরিনাম করছে, হরি মালা সব কিছুই করছেন, কিন্তু সাধক অবস্থায় যখন হরিনাম সংকীর্তন আদি করছেন সেটা তার পক্ষে সাধন অঙ্গ হবে, সাধন ভক্তি। কিন্তু যিনি মহাপুরুষ আছেন, যিনি গুরু সেবা করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছেছেন পূর্ণ গুরুকৃপাতে, আমি আগেও আলোচনা করেছেন যিনি বাস্তবিক গুরু সেবক তিনি নিজেই গুরু হয়ে গেছেন, গুরু সেবা করতে করতে কেউ লঘু রয়ে গেছে এটা হতে পারে না, অ্যাবসার্ড। গুরু সেবা করেছি আমি জীবনে,
দীর্ঘদিন গুরু সেবা করেছি কিন্তু নিজে আমি লঘু রয়ে গেছি, এটা হতে পারে না। এটা হয় কি করে? গুরু সেবা করলে গুরু হয়ে যায়, লঘু সেবা করলে লঘু হয়ে যায়, গুরু সেবা করে লঘু হয়ে গেছে, এটা হতে পারে না, এটা হতেই পারে না। আমি গুরু সেবা করেছি মহারাজ, আমি দীর্ঘদিন গুরু সেবা করেছি সবাই জানে, কিন্তু আমি লঘু হয়ে গেলাম, কি করে হতে পারে? দুটো কারণ হতে পারে। এক হচ্ছে গুরুদেব নিজেই লঘু, সে শিষ্যকে দীক্ষা দিয়েছেন, আদৌ সে গুরুর গুরুর যে যোগ্য, গুরুর যে লক্ষণগুলো আমি আলোচনা করলাম, হয়তো দেখা গেল সেই লক্ষণগুলো তার মধ্যে নাই, এমনি গুরুর কাজ করছেন, এ একটা সমস্যা হতে পারে। আরেকটা সমস্যা হতে পারে, শিষ্য যে গুরুর কাছে এসছেন, গুরুচরণে শরণাগতি লাভ করবেন বলে এসছেন, কিন্তু কপটতা করে দীক্ষা নিয়েছেন। প্রভুপাদ এই জন্য বারবার জানিয়েছেন যে দীক্ষা কার্য হয়ে গেছে, দীর্ঘদিন ভজন করছেন, অথচ তার দীক্ষা নেওয়ার ফলে, এখনও পর্যন্ত দীক্ষা নেওয়ার পরেও, এতদিন পরেও তার হৃদয়ে কোনো দিব্যজ্ঞান জাগরূক হয়নি, বোঝা গেল। প্রভুপাদ বলছেন, কোনো এক ব্যক্তি বলছেন আমি দীর্ঘদিন গুরুচরণে আশ্রয় নিয়েছি, অথচ দেখা যাচ্ছে এত বছর পরেও তার জীবনে দিব্যজ্ঞান জাগরূক হয় নাই। প্রভুপাদ বলছেন এটা তাহলে কী ধরনের দীক্ষা হল? যে দীক্ষার ফলেতে আমার জীবনে আমি দিব্যজ্ঞান লাভ করতে পারলাম না, সেটা কী ধরনের দীক্ষা? সেই দীক্ষাটা কী ধরনের দীক্ষা? যে দীক্ষার ফলেতে আমি এখনও পর্যন্ত কোনো দিব্যজ্ঞান লাভ করতে পারলাম না, এটা তো আদৌ দীক্ষা হলো না। সেই জন্য প্রভুপাদ অনেকবার বলতেন তথাকথিত দীক্ষা এবং বাস্তব দীক্ষা কখনো এক নয়, তথাকথিত দীক্ষা এবং বাস্তব দীক্ষা কখনো এক নয়। সেই জন্য সাধক যখন হরিনাম সংকীর্তন করেন, মালা করেন, সেগুলো তার পক্ষে সাধন ভক্তি, কিন্তু কোনো মহাপুরুষ যদি থাকেন, তিনি যে হরিনাম করছেন, হরিকথা শুনছেন, তার মাধ্যমে তিনি প্রেম প্রাপ্ত হচ্ছেন, এক এক হরিনাম মাধবেন্দ্র পরিপাত করছেন আর চোখের জলে ভাসাচ্ছেন, কারণ হরিনাম করতে করতে সাক্ষাৎ কৃষ্ণ নামের ফলে সাক্ষাৎ বৃন্দাবনের লীলা, ভগবানের লীলা বৈশিষ্ট্য সব দেখা যাচ্ছে। জীব গোস্বামীপাদ অনেক রহস্য লিখেছেন, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন তোমাদের মাথায় যায় না, তোমরা অনুশীলন করো না মহাপুরুষের আনুগত্যে, তাই জন্য তোমাদের এরম অবস্থা। নামের কলিকা প্রেম ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন নামের প্রেমের কলিকা প্রেম, প্রেমের কলিকা নাম, এই নাম হরিনাম হলো পুরো অন্তিমে প্রেম দান করে। ভক্তিবিনোদ ঠাকুর জয় জয় হরিনাম এইখানে লিখেছেন অনেক, ঈষৎ বিকশী পুণ্য দেখায় নিজ রূপগুণ, চিত্ত হরি লয় নিজ পাশ। ঈষৎ বিকশ হরিনাম যখন কিঞ্চিত প্রভাব বিস্তার করবে গুরু কৃপাতে, সেবা করতে করতে হরিনাম, তখন হৃদয়টা পরিষ্কার হচ্ছে, যথা যথাত্মা পরিমিজ্যতে অসৌমৎপূর্ণ গাথা শবন অভিধান ওই ইত্যাদি শ্লোক, চেতদর্পণ মার্জনম, এই একই পরিষ্কার হচ্ছে, তত দেখা যাচ্ছে হরিনাম করতে ইচ্ছা হচ্ছে। সাধকের জীবনে সাকসেস হচ্ছে কি না বুঝবেন কি করে? যখন দেখবেন হরিকথা এবং হরি নাম করবার বড় ইচ্ছা হচ্ছে, বড় ইচ্ছা হচ্ছে, সারাদিনও তো সেবা করে সময় পাই, রাত্রে আমি নাম করবো তাও ঘুমাবো, নামের প্রতি রুচি হচ্ছে, হরিকথা শুনবার বড় রুচি হচ্ছে, সিদ্ধান্ত বিচারে অনেক রুচি হচ্ছে, মনে করবেন এ সাধক এবার এগোচ্ছে। মঠ মন্দিরে এই সব ইন্সপেকশন করবার মতো, এগুলো দেখবে কোন সাধক কী করছে কেন, এগুলো করার মতো কোনো যোগ্যতা কারোর নাই, কেউ করছে না। সেই জন্য আজকাল এই যে অবস্থাটা দাঁড়িয়েছে, এতে কোনো আমরা একটা সাধু তৈরি করতে পারছি না, কারণ পাচ্ছি না, ওইগুলো ইন্সপেকশন হচ্ছে না। প্রভুপাদের সময় এগুলো হতো, কন্টিনিউয়াসলি নজর রাখা হতো কোন সাধক কী করছে, তাকে সেই মতো গাইডেন্স দেওয়া হতো, সেই মতো তিনি ইষ্টকষ্টি করতেন এবং অগ্রগতি হতো। এখন বলবার মতো কেউ নেই, খাও দাও কাশি বাজাও কী লাগবে বলো, দিয়ে দিচ্ছি তোমাকে, আনন্দে থাকো মঠে, এটাকে মঠবাস বলা হয় না। মঠন্তি বসন্তি ছাত্রাহা পরমার্থিক, কারণে যারা মঠে থাকবেন প্রতিদিনেতে
যখন আজকের দিন চলে গেল, যখন বিশ্রাম করতে যাবে, তখন বিচার করবে আজকে যে আমি ভজন করলাম কি পেলাম, আজকে আমি কি পেলাম, কি কি সিদ্ধান্ত জানতে পারলাম, আমার নামেতে কতটা রুচি হলো, আমি কতটা বৈষ্ণব সেবা করেছি, কোনো অপরাধ করলাম কি না, শোয়ার সময় এরকম শুয়ে শুয়ে ধীরে ধীরে চিন্তা করবে। সকালে তিনটে আড়াইতে তিনটে উঠে তারপর থেকে আমি যা যা ক্রিয়াকর্ম করেছি তার মধ্যে কোনো বৈষ্ণবকে কোনো দুঃখ দিয়েছি কি না, বা কোনো কেউ এসেছিল আমি তাকে বৈষ্ণব বলে বুঝতে পারিনি, নোংরা কাপড় সে আমাকে কিছু, এরকম অনেক ঘটনা ঘটেছে। বৃন্দাবনে এক বড় গৌড়ীয় মঠে, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে এক ব্যক্তি এসছেন প্রসাদ পাওয়ার জন্য, মায়াপুরও এরকম অনেক ঘটনা ঘটেছে, তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। গুরুদেব দেখার বলে তুমি কি মানুষ, তুমি কি ধাক্কা দিয়ে ফেলে কেন, না এখানে এসছে প্রসাদ, কী জন্য এসছে, প্রসাদ তো দেওয়ার জন্যই, তুমি একে ফেলে দিলে কেন, মায়াপুরেও হয়েছে। গৌরমণ্ডলে গৌরধাম পরিক্রমার শেষে বিরাট ভাণ্ডারা হয়েছে, জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব, ঘোষেরা সব আসছে বিভিন্ন পাত্র নিয়ে, আমার প্রসাদ পাবো আমার নিয়ে যাব। সেখানে কোনো কোনো বদ্ধ জীব আছেন তাদের সঙ্গে লড়াই করছেন, এই তো খেলি এতগুলো আবার নিয়ে যাবি, আবার নিয়ে যাবি তুই, এই লড়াই লেগে গেল। যদি গুরুদেব দেখেন মাধব গোস্বামী মহারাজ কাছে আস্তে আস্তে এলেন, এসে এই লড়াইগুলো দেখেছেন তিনি, সামনে এলেন, এলেই লড়াইটা বন্ধ হয়ে গেল, এসে তার দিকে তাকিয়ে বললেন তুমি কি প্রসাদ পেয়েছো, ব্রহ্মচারীটাকে জিজ্ঞাসা করলেন তুমি কি প্রসাদ পেয়েছো, হ্যাঁ পেয়েছি গুরুদেব, আর পাবে আর দেবো, বলে না তাহলে যাও, আমার ইচ্ছা এদেরকে আমি পেট ভরে যত ঘোষ আছে যত প্রসাদ চাইবেন তাদের দেবো, তোমার কি, যাও। ধাম বাস করে লোকে, ধামে কীভাবে বাস করতে হয় কেউ জানে না, মঠ বাস করে লোকে, মঠে কীভাবে বাস করতে হয় কেউ জানে না, এইসব শিক্ষা নাই, তারা জানতে পারে না, যার জন্য অধঃপতন ছাড়া আর কোনো কিছু হতে পারে না, কে শিক্ষা দেবে, শিক্ষা দেওয়ার তো কেউ নাই। গুরুদেব চলে গেছেন, যতদিন ছিলেন তার জীবন থেকে কথা থেকে যারা শিক্ষা নিতে পেরেছেন তারা উন্নতি লাভ করেছেন, যারা পারলেন না কিছু করার নেই। এইভাবে দেখা যায় সাধক জীবনে হরিনাম সংকীর্তন আদি যেগুলো করে শ্রবণ কীর্তন এগুলো সব সাধনের অঙ্গ, কিন্তু এক মহাপুরুষ যখন হরিনাম করছেন হরিকথা শুনছেন কিন্তু ওই হরিকথার মাধ্যমে কিন্তু সাক্ষাৎ হরির দর্শন হচ্ছে, বোঝা গেল। যেমন গোপিকারা যখন কাঁদছেন গোপীগীত শুনেছেন সেখানে প্রথমেই বলা আছেন তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িতম কলমসাপহম, এখানে বলছেন তাই না, সেখানে বলছেন তব কথামৃতম, হ্যাঁ তপ্ত জীবনম কবি বিড়িতম, কবিগণ এটা জানিয়েছেন যে তোমার কথাটা হলো শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভূমিগিনন্তিতে ভূরিদাজনহা, এইটাই তো চৈতন্য মহাপ্রভু বলেছেন রাজা প্রতাপযুদ্ধকে, যখন রাজা প্রতাপযুদ্ধ যখন শুরু করেছিলেন তব কথামৃতম এই গোপীগীত, যখনই এই শ্লোক উচ্চারণ করেছেন মহাপ্রভু বাহ্য দৃষ্টিতে অচেতন অবস্থায় ছিলেন প্রেমে মশগুল, যখনই এই কীর্তন শুনলেন তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িতম কলমসাপহম, এই যখন বললেন তখন কি করলেন, উঠে ভূবিগিনন্তিতে ভূরিদা জানা ভূরিদা ভূরিদা বলি দিলেন আলিঙ্গন, ইহা নাহি জানেন ই হন কোনজন, ইনি কে, এরা বাহ্য দৃষ্টি লক্ষণ ছাড়া দেখলেন না, খালি চোখ বুঝে ভূরিদা ভূরিদা দিলেন ভূরিদা ভূরিদা বলি দিলেন আলিঙ্গন, ইহা নাহি জানেন ইহ হয় কোনজন, এই যে রাজা, আগে তো বলেছেন রাজাকে আমি স্পর্শ করি না রাজদর্শন করি না, এখন তো রাজাকে আলিঙ্গন করলেন, এইটা তো সিদ্ধান্ত রাজা প্রতাপরুদ্ধকে, এইটা বলেই তো কনসোলেশন, তাকে যে সান্ত্বনা দেওয়া হয়েছিল তুমি দুঃখ পেও না, প্রভু তোমাকে দর্শন করতে চাইছেন না তুমি দুঃখ পাচ্ছ, হবে না, তোমার তো প্রভুতে বিশাল অনুরাগ, আমরা তোমাকে রাস্তা বলে দিচ্ছি,
ভক্তগণ কি করলেন, এই লক্ষণ ভগবানের জানেন, ভক্তবৎসল ভগবান, তাকে বলেন তুমি এক আপনি এক কাজ করুন রাজন, আপনি এই পঞ্চাধ্যায় রাস পঞ্চাধ্যায় এই শ্লোক পাঠ করতে করতে প্রভু যখন বলগণ্ডিতে এরকমভাবে বিশ্রাম করবেন, এরকমভাবে বল্লবুদ্ধানে, তখন আপনি গিয়ে পা ধরবেন। বলে যদি বকে, বলে না বুঝতে পারবে না, প্রভু তখন আনন্দে এরকম পড়ে থাকবে, প্রেমে মশগুল, আস্তে আস্তে যাবেন, রাজবে ছেড়ে দেবেন, রাজবে পড়েনি, সাধারণ দিনহীন এটা গলা একটা উত্তরীয় নিয়ে ভালো করে গিয়ে এবার কি করছেন, এবার তব কথামৃতম ইত্যাদি সেখানে পাঠ করছেন আর প্রভুর পাদ সম্মান করছেন আস্তে আস্তে। প্রভু যখন চেতনা এলো, যখন শুনতে পারলেন, তখন অনুসন্ধান ছাড়া গিয়ে আলিঙ্গন দিয়ে দিলেন, ভরিদা ভরিদা বলি দিলেন আলিঙ্গন। গোপিকারা ওখানে বলছেন যে এই যে গোপিকারা বলছেন যে ভগবানকে আমাদের, তারা তো ভগবান বলে বলেন না, তারা বলছে আমাদের শ্যামসুন্দর, তারা ভগবান বুদ্ধি নাই, ব্রজবাসীদের ভগবান বুদ্ধি নাই, নন্দবাবাকে যতই বোঝাও এ ভগবানও ভগবান বুদ্ধি নাই, আমার ছেলে। সেখানে দেখা গেল গোপিকাগণ ভ্রমর গীতা যেগুলো আছে এগুলো পাঠ করা এখন নিষেধ। আমি একটা খালি পয়েন্ট বলবো, আমি ধৃষ্টতা করব না, যে সমাজ যেরকম অবস্থা সেরকম আলোচনা হওয়া উচিত। সেখানে রাধারানী বিবর হয়ে বলছেন একটা ভ্রমর, উদ্ধবজি বসে রয়েছেন, উদ্ধব সব কিছু বোঝালেন তাকে, রাধারানী একে বিকারগ্রস্ত হয়ে রয়েছেন, উদ্ঘূর্ণা চিত্তজল্প বিভিন্ন রকম চিত্তের অবস্থা, বিভৎস অবস্থা। উদ্ধব খালি দূরে থেকে দেখছেন আর আশ্চর্য হয়ে যাচ্ছেন, এরকম ভাব হয় ভগবানকে ভালোবাসা, যারা ভগবত চরণের প্রেম লাভ করেছেন, যেমন মাধবেন্দ্র পুরীপাদ দেখিয়েছেন নিজের জীবনে, ওই দীনদয়ার্দনাথ ওই মথুরানাথ কদাবলক শহীদম তদলোক কাতরম দ্বৈত ব্রহ্মতি, হ্যাঁ কিম করমি হম, কি করব আমার তো এখন প্রাণ সংশয়, হে প্রভু তোমাকে না দেখে তো আমি পারছি না, এরকম একটা অবস্থায় গেছি আমার প্রাণ চলে যাবে, ওই দিন দয়ালনাথ ওই মথুরানাথ, এখন তো তুমি আমাদের ছেড়ে মথুরায় চলে গেছো। মাধবেন্দু ছিল, মাধবেন্দু পরিপাদের এই যে যে শ্লোক এই মুখে বললেন, এটা রাধারানীর নিজের মুখের কথা, এটা লেখা রয়েছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন এটা সাক্ষাৎ রাধারানীর কথা, এটা মাধবেন্দু পরিপাদের মুখেতে জিহ্বায় চলে এসছে, এটা মাধবেন্দু পরিপাদের, এটা হচ্ছে সাক্ষাৎ রাধারানীর কথা, রাধারানীর নিজের মন্তব্য, এটা মাধবেন্দু পরিপাদের জিহ্বায় চলে এসছে। মথুরানাথ বলে বিরহ যন্ত্রণা করছেন, গোপিকাগণ বলছেন ভ্রমর গীতাতে ভ্রমরকে গালাগাল দিচ্ছেন, বলছে যা তোকে জানি তুই তো কপট, তুই তো দূত হিসাবে এসছেন, এসে আমার পায়ে ধরবি না, দেখ আমার পা স্পর্শ করবি না, যা দূরে থাক। এই ভ্রমরের সঙ্গে কথা বলছেন, চিত্তজল্প উদ্ঘূর্ণা বিভিন্ন রকম চিত্তের অবস্থা। পরে কেঁদে কেঁদে বলছেন কৃষ্ণকে, কৃষ্ণ তো চলে গেছে, উদ্ধবকে অনেকবার বলছি কৃষ্ণ তো চলে গেছেন আমাদের সামনে থেকে, কিন্তু কৃষ্ণের প্রসঙ্গটা তো সারা যাচ্ছে না, কৃষ্ণের যে প্রসঙ্গ কৃষ্ণের যে কথাটা ছাড়তে পারছি না, কৃষ্ণ চলে গেছে বাইরের দৃষ্টিতে কিন্তু কৃষ্ণের কথাটা তো ছাড়া যাচ্ছে না, কৃষ্ণের যে প্রসঙ্গ সেগুলো ছাড়া যাচ্ছে না। আর কৃষ্ণের প্রসঙ্গ না ছাড়া যাওয়া মানেই হচ্ছে কৃষ্ণের সঙ্গ হচ্ছে, বোঝা গেল কীভাবে কৃষ্ণের সঙ্গ, কৃষ্ণের প্রসঙ্গ মানেই গুরুদেবের বাস্তবিক প্রসঙ্গ, যদি আমি হৃদয় দিয়ে আলোচনা করি তাহলে আমার গুরুদেব এখানেই আছেন, কোথাও যান নাই, নিত্য জগৎ থেকে দেখছেন, গুরুদেব মরে গেছেন এই ভাবনা যেন কোনো ভক্তের হৃদয় না আসে তাহলে সে মায়াবাদী। গুরু নিত্য, ভজন নিত্য, গুরুদেব যে ভজন করেছেন ভজনীয় বস্তু নিত্য, এই বিশ্বাস আছে বলেই তো আমরা উঠে পড়ে লেগেছি আমরা ভজন করব, মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন, আমরা শরীর যায় কিংবা সাধন করব, করতে করতে ভগবানকে লাভ করব, এ না হলে আমরা কী জন্য মঠে এসছি, কোনো শক্তি পাবো কী করে, বৈষ্ণব শক্তি দেবে আমাদের তবে পাবো, তা নাহলে কোনোরকমভাবে শক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য গুরুদেবের কাছে তার সেবা করতে করতে সাধক এখনও যদি প্রার্থনা, এই একদিন দুদিন আগে গঙ্গার তীরে আলোচনা হচ্ছিল, বিরাট মঠ
শেওড়াপুলিতে দেবানন্দ গৌড়ীয় মঠের, সেখানে আলোচনা প্রসঙ্গে বলা হচ্ছিল যে গুরুদেবের সম্মুখে আসা, গুরুদেবের সম্মুখে আসা মানে হল পরম সত্যবতীর সম্মুখে আসা, গুরুদেবের সম্মুখে আসা মানে হল পরম সত্যবস্তু তার সম্মুখীন হওয়া। যারা পরম সত্যতে সুপ্রতিষ্ঠিত রয়েছেন তাদের সম্মুখে আসা মানেই হল উপাসনা, উপাসনা বলা হয় না, উপাসনা। অর্থাৎ তুমি পরম সত্যবস্তুর সম্মুখে এসছো, সদ্গুরুর সম্মুখে এসছো মানে পরম সত্যবস্তুর সম্মুখে এসছো। তোমার গুরুসেবা করতে করতে কেউ লঘু রয়ে যায় এটা হতে পারে না। গুরুসেবা করতে করতে যিনি গুরুসেবা করেন তিনি গুরু হয়ে যান, যদি সেরম না হয় তাহলে তার গুরুসেবা ভুল হয়েছে, সে বুঝতে পারেনি। অনেক ফরেনার আমাকে এই প্রশ্ন করেছেন, এই তিন চার দিন আগেও আলোচনা হচ্ছিল মায়াপুরে, পূর্ণিমার দিনও আলোচনা হয়েছিল, প্রশ্ন করছেন মহারাজ যদি গুরুদেব প্রকটকালে আমি গুরুদেবের আচার আদর্শ পুরোপুরি নিতে পারলাম না, আমাকে কিরম কোশ্চেন করছেন ফরেনার, আমি বাংলাতে বলছি, বলে মহারাজ গুরুদেব প্রকটকালে যদি, স্লোভেনিয়া ছেলেটা স্লোভেনিয়া থেকে এসছে, ইন্টারনেটে সবসময় হরিকথা শোনে, হাজার হাজার হরিকথা শোনে, বিভিন্ন দেশ বিদেশেই যায়, এইসব পাঁচটা চ্যানেলে চলে, ওরা শোনে, কেউ কেউ আসতে পারে না। আমাকে প্রশ্ন করছেন মহারাজ এমনও তো হতে পারে যে গুরুদেব চলে গেলেন আর সেই সময় আমার গুরুদেবের চরণে শরণাগতি সিদ্ধ হয় নাই, আমি গুরুদেবকে ভালোবেসেছিলাম, কিন্তু ভালোবেসেছিলাম কিন্তু তার মধ্যে কি অপ্রাকৃত ভাবটা সেরকম ছিল না, বোঝা গেল আমি গুরুদেবকে ভালোবাসিনি এটা ঠিক নয়, আমি গুরুদেবকে ভালোবেসেছি কিন্তু সেরকম পর্যায়ে অপ্রাকৃত ভাবটা মানে হৃদয়ে আসে নাই, আর গুরুচরণে আমার 100% শরণাগতি হয় নাই। তা এখন এই অবস্থায় গুরুদেব যখন চলে যাবেন, গুরুদেবের আচার আদর্শ আমি পুরোপুরি নিতে পারি নাই, আর চলে যাওয়ার পরে তাহলে কী হবে, যে সেই সাধক কি তাহলে কোনোদিনই তাহলে গুরুচরণের সাধন করতে করতে সিদ্ধিলাভ করতে পারবে না? আমি বললাম হ্যাঁ পারবে। বলে কী করে পারবে? আমি বললাম গুরুপাদ পদ্ম মরে যায় নাই, গুরু এমন ওরকম, এরকম অনেক ঘটনা আছে, একটা ঘটনা নয়, এরকম একটা ঘটনা নয়, বহু বহু সাধকের জীবনে এরম ঘটেছে। গুরুপাদ পদ্ম যখন প্রকট ছিলেন এক কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম নেই, দাঁতের মর্ম বোঝে না। গুরুদেব প্রকট ছিলেন তখন পর্যন্ত গুরুদেবের আচার আদর্শ, এই যে কত মূল্যবান একটা ব্যক্তিত্ব, এই চলে গেলে যে আমার সর্বনাশ হয়ে যাবে এটা আমি বুঝতে পারিনি। এরকম অবস্থায় যখন গুরুদেব প্রপঞ্চ লীলা ছেড়ে চলে যান, সেই অবস্থায়ও অনেক ক্ষেত্রে দেখা গেছে গুরু সেবক যদি বিরাট অপরাধ না করে থাকে গুরুচরণে, বৈষ্ণব চরণে, সে দেখা গেছে কোনো শিক্ষাগুরু বিরাট শক্তিশালী গুরুপাদ পদ্মের নিজজন তাকে আশ্রয় করে আস্তে আস্তে উঠে গেছে, উঠে গিয়ে সিদ্ধিলাভ করেছেন, তার 100% শরণাগতি হয়েছে, শুধু তাই নয় সে সিদ্ধিলাভ করেছেন ভক্তিতে, সিদ্ধি মানে ভক্তি সিদ্ধি লাভ করে সিদ্ধ হয়ে গেছেন। এরকম অনেক ঘরে গুরুপদ্ম প্রকটকালে পারেন নাই, চলে গেছেন, কিন্তু পরে গুরুদেবকে সামনে রেখে কাঁদতে কাঁদতে ধীরে ধীরে গুরুদেবের রচনাবলী লেখা, গুরুদেবের সিদ্ধান্ত বিচার বৈষ্ণবের মুখে শুনে মনে মনে করে, গুরুদেব প্রকটকালে আমাকে ওই দিন এরকম বলেছিলেন, আমি তখন বুঝতে পারিনি কেন বললেন, আমার ভুল হয়েছিল, গুরুদেব বললেন এটা ভুল করেছিস, এগুলো কন্টিনিউয়াসলি মানসিকভাবে গুরুদেবের গুরুদেবের সঙ্গ হতে পারে, সবসময় মানসিক সঙ্গ হতে পারে গুরুদেবের। গুরুদেব চলে গেছেন আজকে প্রায় 18 বছর হয়ে গেল, কিন্তু গুরুদেবের সঙ্গ আমার হচ্ছে না, কী করে হতে পারে? সবসময় গুরুদেব সামনে রয়েছেন, না আমি বল কোথা থেকে পাবো, সবসময় মনে হচ্ছে গুরুদেব রয়েছেন, প্রেরণা দিচ্ছেন, এখন তোকে এই সেবা করতে হবে, এখন তোকে এই সেবা করতে হবে, এখন তোকে এই সেবা করতে ফেরতে প্রেরণা দিচ্ছেন। গুরুদেব যদি প্রেরণা না দেন তো সাধকের ক্ষমতাও নেই সে বাস্তবিক সেবা করতে পারে। তাহলে সাধক জীবনে দেখা যায় যদি গুরুপাদ পদ্ম ইহজগৎ থেকে চলে গেছেন তারপরেও তার জীবনে ভজন করে সিদ্ধিলাভ হতে পারে, যদি গুরুচরণ অপরাধ না করে থাকে। গুরুচরণ এবং গুরুদেবের যেসব গুরুভাই আছে গুরুবর্গ, তার চরণে যদি কোনো অপরাধ না হয়ে থাকে
তাহলে সেই যদি সোজাভাবে ভজন করতে থাকে এবং কোনো গুরুবর্গকে যদি আশ্রয় করতে পারে যিনি তার গুরুদেবকে ভালোবাসেন, বোঝা গেল? শিক্ষাগুরু এমন গ্রহণ করতে হবে যিনি আমার দীক্ষাগুরুকে ভালোবাসেন, বোঝা গেল না? আমার দীক্ষাগুরুর প্রতি এই ব্যক্তির বিদ্বেষ আছে কিন্তু শাস্ত্র অনেক জানেন, তাকে আমি শিক্ষাগুরু হিসেবে গ্রহণ করতে পারবো না, বোঝা গেল? শিক্ষাগুরু গ্রহণ করার ভাইটাল পয়েন্ট এই যে যাকে আমি শিক্ষাগুরু হিসেবে জীবনে গ্রহণ করব, হয় গুরুদেব প্রকটকালে আমি জিজ্ঞাসা, গুরুদেব আপনি তো সময় পান না, আপনার তো বয়স হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন ওনার কাছে গিয়ে কি সিদ্ধান্ত আদি, আপনার তো শরীরও অসুস্থ লীলা করছেন, আমি কি তার কাছে গিয়ে হরিকথা শুনবো, আপনি আদেশ করেন? তখন গুরুদেব বলে হ্যাঁ যাও, বলবে আমার কথা বলবে। এরকম অনেক ঘটনা ঘটেছে। আমি গৌরলীলার মধ্যে অনেক উদাহরণ দিতে পারি। গৌরীদাস পণ্ডিতের শিষ্য শ্যামানন্দ প্রভু তাকে পাঠালেন জীব গোস্বাইপাদের কাছে, শ্যামানন্দ প্রভু শ্রীনিবাসাচার্যরা এরা সব জীব গোস্বাইপাদের কাছে শিক্ষা গ্রহণ করেছে। শ্রীনিবাসাচার্য তিনি কার কাছে দীক্ষা নিয়েছেন? গোপাল ভট্ট গোস্বামীর কাছে, কিন্তু শিক্ষা গ্রহণ করলেন জীব গোস্বাইপাদের কাছে। এগুলো নিয়ে কোনো তর্ক বিতর্ক চলে না। শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুকে এক পর্যায়ে দর্শন করার আদেশ বলা আছে শাস্ত্রেতে, চৈতন্য চরিতামৃতে এই কথা বলা আছে। দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুর ভেদ দর্শনের কথা আমাদের শেখানো নেই। আর যে শিক্ষাগুরু আমার এই দীক্ষাগুরুর চরণে বিদ্বেষ শিখিয়ে দেবে, বিদ্বেষ, উনি তো কিছু জানতেন না, ওর কাছে যাস না, কি জানেন উনি পড়াশোনায়, তার মানে বলতে হবে এ হচ্ছে পশু, এ কোনো শিক্ষাগুরু নয়, এ কিছু শাস্ত্র মুখস্থ করেছে, কিন্তু আমার দীক্ষাগুরুর চরণে আমাকে ভক্তি যেন না হয় এই ব্যবস্থা করছেন। দীক্ষাগুরুর চরণে আমার ভক্তিটা যেন বৃদ্ধি পায়, আমার সেবার প্রেরণাটা যেন বৃদ্ধি পায়, সেটা কাজ হলো শিক্ষাগুরুর কাজ। শিক্ষাগুরু সাধককে এমন প্রেরণা দেবে তিনি যেন তার দীক্ষাগুরুর চরণের সেবার সৌকর্য সৌন্দর্য বৈশিষ্ট্য অনুভব করতে পারেন, আরও যেন প্রেরণা পান আমার গুরুদেবের সেবা বেশি করে আমি করব। তার গুরুদেবকে উপেক্ষা করে তাকে ওখানে যাওয়ার দরকার নেই, এসব কী হবে উনি কিছু জানতেন না, বিদ্বেষ করে দেওয়া, গুরুদেব থেকে বিমুখ করে দেওয়া, এটা কোনো একটা পশুর কাজ, কোনো শিক্ষাগুরু তিনি নন। ওই জন্য শিক্ষাগুরুর এসব লক্ষণগুলো বলা রয়েছে। এগুলো বলতে গিয়ে বলা রয়েছে অনেক ঘটনা, একটার পর একটা আমি বলতে পারি। শ্রীল পদ্মন্য মিশ্র তিনি মহাপ্রভুকে বলছেন, প্রভু যদি আপনি কিছু একটু হরিকথা আমাকে বলেন তাহলে আমি শুনবার জন্য এসছি। প্রভু তখন হেসে বলছেন, আমি তো হরিকথা কিছু জানি না, আর আমি রায় রামানন্দর কাছে আমি শ্রবণ করি সব সময়, আর তা রায় রামানন্দ স্যার বর্তমানে এখানে নাই, তো তিনি তার দেশের বাড়িতে রয়েছেন, আপনা তোমার যদি ইচ্ছা হয় হরিকথায় তোমার আগ্রহ, তুমি মহাভাগ্যবান। প্রভুপাদ দুটো শব্দ বললেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, তোমার হরিকথায় রুচি তুমি মহাভাগ্যবান, যার হরিকথায় রুচি সে মহাভাগ্যবান, এই দুটো শব্দ বললেন। যাও তুমি তার কাছে যাও, হরিকথা শুনবে, আমি তার কাছে শুনি, আমি তো হরিকথা কিছু জানি না। রায় রামানন্দ সেখানে রায় রামানন্দের কাছে পদ্মন্য বিশ্ব পৌঁছালেন। আমি উদাহরণ কেন দিচ্ছি, যেন সাধক যারা বাস্তবিক সাধনা করবেন তারা যেন ভুলটা যেন না হয়। রায় রামানন্দর কাছে গেলেন তিনি, রায় রামানন্দ অন্তঃকরণে তাদের যে অন্তঃপুর, ভেতরে অন্তঃপুরে তার যে বাড়ি, তার যে দেশের বাড়ি, তার ভেতরে কোনো সেবাতে ব্যস্ত আছেন, ওই জন্য তার সঙ্গে পদ্মন্য বিশ্ব তখন দেখা হলো না। তার যে সেবককে জিজ্ঞেস করলেন, আমি আপনি কেন এসছেন, আমি আমি তার সঙ্গে দর্শন করতে এসছি, তার তার কৃপা নেবার জন্য এসছি, রায় রায় মহাশয় এখন কোথায়? তিনি বললেন তিনি এখন ভেতরে একটা সেবায় ব্যস্ত আছেন। কি সেবা? বলে জগন্নাথের সম্মুখে যেসব গীত গোবিন্দর অভিনয় করেন দেবদাসী, তাদেরকে বিভিন্ন, আর নিজের জগন্নাথ বল্লভ নাটক লিখেছেন নিজের রচিত, এটাকে জগন্নাথের সামনে অভিনয় করে দেখাবার জন্য সেখানে যে সখী মঞ্জরী আছে এদেরকে, এই এই যে ছোটো ছোটো নারী কন্যাগুলো আছে কম বয়সী, সে কিশোরী, এদেরকে নিয়ে তিনি অন্তঃপুরে তাদেরকে খাওয়াচ্ছেন, তাদেরকে চান করাচ্ছেন, কাপড় চোপড় পরাচ্ছেন, অভিনয় সে ছি 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 ছি, হায় হায় রাম রাম রাম, যে জন্য আমরা ঘৃণা করি, হায় হায় ছি 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 ছি,
বলে তিনি কিছু না বলে চলে গেল। আর ঠিক আছে ঠিক আছে, চলে গেল। শ্রীমন মহাপ্রভু জানতে পারলেন অন্তর্যামী সবার হৃদয়ে বসে রয়েছেন। সায়ংকালে যখন তার সঙ্গে দেখা হলো, মহাপ্রভুর কাছে এসছেন, মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন, মিশ্র তুমি কি হরিকথা শুনলে? ইয়ে না মানে ইয়ে আর কি, উনি আর কি ব্যস্ত ছিলেন আর কি, হলো না আজ হরি, না হরিকথা শোনাও। মহাপ্রভু অন্তর্যামী সব জানেন, তুমি আবার যাও তার কাছে হরিকথা শোনো। ইঙ্গিতে মহাপ্রভু সব বোঝেন, সব জানেন অন্তর্যামী। তিনি বললেন, এই জগতে এই যে আমাদের এক রায় রমানন্দ হয় ঐছ অধিকার, স্ত্রী পরশে যে নির্বিকার থাকে তাতে জানি অপ্রাকৃত শরীর তাহার। মহাপ্রভু জানালেন, এক রায় রমানন্দ হয় ঐছ অধিকার, আর কাউর অধিকার নেই। আমি যে সন্ন্যাসী আপনাকে বিরক্ত করি মারি, স্ত্রী নাম জবহি শুনি তবহি বিকার পায় মোর তনুমন, স্ত্রীর দর্শ স্ত্রী দর্শনে স্থির রহে ঐছ কঞ্জন। কি বললেন মহাপ্রভু? আমি যে সন্ন্যাসী আপনাকে বিরক্ত করি মানি, স্ত্রী নাম জবহি শুনি তবহি বিকার পায় মোর তনুমন, স্ত্রী দর্শনে স্থির রহে ওইছে কোনজন। কে আছে জগতে যে স্ত্রীর দর্শন করে স্থির থাকবে? এখন তো সন্ন্যাসী ব্রহ্মজিয়ে বেদেদার একেবারে, মহাপ্রভুর কোনো শিক্ষার দরকার নেই। মহাপ্রভু শিক্ষায় কী হবে? আমি কাকে এইসব কথা বলবো? আমি নিজেকে পাগল মনে করি, কেউ নেওয়ার লোক নেই, কুকুরের মতো চিৎকার করে যাই বিভিন্ন ভাষায়, বিভিন্ন ভাষায় আমি চিৎকার করে যাই, কিন্তু কার কানে এইসব কথাগুলো ঢুকবে? পদ্মন্য মিশ্র ভুল বুঝেছেন, তিনি মনে করলেন রায় মহাশয় যোশীর সঙ্গী, তিনি মেয়ে ছেলে সঙ্গ করেন। হায় হায় ছি 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 ছি, ইনি মেয়ে ছেলেকে কাপড় বদলাচ্ছেন, হায় 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 খেতে দিচ্ছেন, চান করাচ্ছেন, আরে রাম রাম রাম। মহাপ্রভু বললেন, তুমি যদি বাঁচতে চাও শিগগিরই রায় মহাশয়ের কাছে যাও, এক রায় রমানন্দ হয় ঐছ অধিকার, এক রায় রমানন্দ তাতে জানি অপ্রাকৃত শরীর তাহার, তাতে আমি জানতে পারি তার শরীর অপ্রাকৃত, আমারও বিকার জন্মায়। রায় মহাশয় এরকম ধরনের, যাও শিগগিরই যাও, তোমার অপরাধ হয়েছে। সেখানে গিয়ে ক্ষমা চাইলেন, রায় মহাশয় হরিকথা বললেন, সমস্ত কিছু পরিবর্তন হল। এক একটা ঘটনা দিয়ে মহাপ্রভু দেখিয়েছেন কেন রায় মহাশয়কে এত ভালোবাসলেন। অন্তর্যামী ভগবান জানেন যে এ নিজেকে দাসী অভিমান করে, রায় মহাশয় অভিমান করছে, আমি দাসী, আমি দাসী রাধারানী সেবা করছি, এই বিচার নিয়ে তার কাপড় বদলাচ্ছেন, গুহ্য অঙ্গ দর্শন হচ্ছে স্পর্শন হচ্ছে। মহাপ্রভু বলছেন তথাপি তার কোনো বিকার নাই, তার অপ্রাকৃত শরীর, তাই জন্য তো তার কাছে আমি হরিকথা শুনি। তাহলে হরিকথা কার কাছে শুনতে হয়? বদ্ধজীবের কাছে হরিকথা শুনলে তবে শ্রবণ কীর্তন চালাতে হয়, এটাকে বলে সাধন ভক্তি। কিন্তু বাস্তবিক ভজনের উন্নতির জন্য হরিকথা শ্রবণ করতে হয় কোনো সিদ্ধ মহাত্মার কাছে, কম করে যদি সিদ্ধ মহাত্মা মধ্যম অধিকারী কম করে তার কাছে শ্রবণ করলে লাভ হয়। আমাদের মধ্যে কেউ আমাদের বলে দিচ্ছে না মঠ মন্দিরে তোমার এইভাবে তোমার অসৎসঙ্গ হচ্ছে, কেউ বলে দিচ্ছে না। সে বলছে করুক যা করে করুক, আমার দরকার কি, আমি কিছু বললে আমার সঙ্গে ঝগড়া লাগবে? আরে তুমি যে রয়েছো মঠে, তুমি যে মঠের যে ইনচার্জ, তুমি যে মঠের হেড, তোমার কর্তব্যটা কি? প্রভুপাদ প্রায়ই এইসব ব্যাখ্যা করে বলতেন, যে ব্যক্তি শাস্ত্রের বিহিত বিচার জানে যে এই ব্রহ্মচারী এই আমার গুরু ভাই অন্যায় করছে অথচ বলছেন না, তিনি জীবহিংসা করছেন। প্রভুপাদ বলছেন জগতের ব্যক্তি জীবহিংসা এই কথাটার মানেই বোঝে না। প্রভুপাদ বলছেন জগতের ব্যক্তি জীবহিংসা এই কথাটার মানেই বোঝে না। আচ্ছা জীবহিংসা মনে করে জীবকে একটু কোপ দিয়ে কেটে ফেললো মারলো এটা বলে জীব না, জীবহিংসার অনেক সূক্ষ্ম ব্যাখ্যা। কোনো তোমার গুরু ভাই রয়েছে, সে গুরুদেবের থেকে জেনেছেন এরম করতে নাই, কিন্তু সে দেখলো আমি যদি বারণ করি ও আবার আমার একটা দোষ ধরবে, আমি যদি আজকে বলি এটা করো না ও বলে কালকে তুমি যে গুরুদেব বলেছে তুমি করেছো। অর্থাৎ প্রভুপাদের ভাষায় এটাকে বলে তুম্বিছু ভাম্বিছু, প্রভুপাদ এই ভাষাটা ব্যাখ্যা করেছেন তুম্বিছু ভাম্বিছু,
তুমিও চুপ করে থাকো, তোমার আমার দোষগুলো বলো না, আমিও তোমার দোষগুলো বলবো, তুমি যা খুশি করো, মেয়ে ছেলের হাতে খাও, যেখানে খুশি যাও, আমার বলার দরকার নেই, আর আমারটাও তুমি বলবে না। কিন্তু এই কথা তো বলে নাই। আমাদের যে শিক্ষা গৌড়ীয় মঠের যে শিক্ষা, গৌড়ীয় গুরুবর্গের যে প্রপাদ ভক্তিমন্ত ঠাকুর মহাপুরুষ শিক্ষাটাকে যে আমাদের দেখিয়েছেন, তাতে দেখা গেল কৌরাঙ্গ মহাপুর রায় রামানন্দের ক্ষেত্রে আলিঙ্গন করছেন, রায়কে বলছেন তোমার মতো কেউ নাই, এক রায় মত। আবার কালাকৃষ্ণদাসকে তাড়িয়ে দিচ্ছেন, দূরা এখান থেকে, যেখানে কিছু চলে যান। ছোট হরিদাসকে এত শাস্তি দিলেন। তাহলে আমাদের মধ্যে যারা বিচক্ষণ থাকবেন, তত্ত্বজ্ঞানী, তো স্বাভাবিক প্রশ্ন জাগে, মহারাজ এ সাক্ষাৎ এই কিশোরীগুলোকে কাপড় বদলাচ্ছে, চান করে যে খাইয়ে দিচ্ছে নাটকের অভি, তাকে কিছু বললো না মহাপ্রভু? আর ইয়ে কী করলো, একটা এক মান চালের অন্য কোথা থেকে একটা চাল চেয়ে এনেছে, তাকে ফেলে দিল চিরকালের মতো? হায় হায় হায়, ছোট হরিদাসকে কোনো ক্ষমাই করলেন না, নিজজনকে শাস্তি দিয়ে বোঝালেন। ছোট হরিদাস যখন বর্ষকাল পূর্ণ হলো, কিছুতেই প্রভু আমায় ক্ষমা করলেন না, আর ক্ষমা হবে না প্রভু। যখন মহাপ্রভু জগন্নাথ মন্দিরে যান, দূর থেকে দর্শন করেন প্রভুকে, দূর থেকে প্রভু কৃপা করল না, তখন এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমে গিয়ে মহাপ্রভুর চরণ চিন্তা করতে করতে গঙ্গা যমুনা সরস্বতী এই তিন নদীর মাঝখানে নিজের দেহটাকে বিসর্জন দিলেন। সংকল্প প্রভু সেবা প্রাপ্ত হব, সংকল্প করে ওখানে দেহ রাখলেন। গঙ্গা যমুনা সরস্বতী এই তিন নদীর মাঝখানে ছোট হরিদাস নিজের দেহটাকে বিসর্জন দিলেন। বহু সময় পর যখন মহাপ্রভু কৌতুকী, মহাপ্রভু কৌতুক করেন, মহাপ্রভু কাকে দিয়ে কি করেন কোনো ঠিক নাই, মহাপ্রভু বর্ষকাল অনেক অতীত হয়ে গেল, কোনো কাউকে প্রসঙ্গ বলেন না, যেই ছোট হরিদাসের প্রসঙ্গ তুলবেন, তুমি এখানে থাকো আমি চলে যাব, তুমি থাকো আমি এখানে থাকব, আচ্ছা 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 আর কোনো দিন বলবো না ওর কথা, থাকুন আপনি এখানে থাকুন। সেই মহাপ্রভু আজকে গোবিন্দকে অন্যান্য ভক্তকে জিজ্ঞাসা করছেন, ছোট হরিদাসের কি খবর? আরে কৌতুকী ভগবান, ছোট হরিদাসের খবর কি? আরে প্রভু কি বলবো আপনাকে, আপনি বর্ষকাল, প্রভু আপনাকে কি বলবো আমরা, এতক্ষণ এতদিন যাবৎ আপনার কৃপা প্রাপ্তির জন্য চেষ্টা করলো, যখন দেখলো প্রভু কিছুতেই কৃপা করলেন না, তখন নিজের ত্রিবেণী সঙ্গমে গিয়ে নিজের দেহকে বিসর্জন দিলেন। প্রভুপাদ এসব কথার ব্যাখ্যা করেছেন, ভক্তিমন্ত ঠাকুরও বলেছেন। সেখানে মহাপ্রভু কি উত্তর দিলেন, কিছু মুচকি হাসলেন, হেসে বললেন যোশীর সঙ্গের হয় ওই সে প্রায়শ্চিত্ত, আর কোনো কথা বললেন না, শিব এই একটা শব্দ বলে চুপ হয়ে গেলেন। যোশীর সঙ্গের হয় ওই সে প্রায়শ্চিত্ত, যে যোশীর সঙ্গ করবে সন্ন্যাসী হয়ে ত্যাগী হয়ে, তার এই হচ্ছে প্রায়শ্চিত্ত, সেই যেন নিজের দেহটাকে ছেড়ে দেয়। কেন হরিদাস, ছোট হরিদাস নিজের দেহটাকে আত্মহত্যা করেন নাই, এর অনেক বিচার আছে। ছোট হরিদাস আত্মহত্যা করেন নাই, ছোট হরিদাস সেবা পাবেন বলে, নিত্য সেবা পাবেন বলে গঙ্গা যমুনা সরস্বতীর কনফ্লুয়েন্স এখানে গিয়ে নিজের দেহটাকে বিসর্জন, প্রভু সেবা প্রাপ্ত হবেন বলে সংকল্প করে দেহ রেখেছেন। এই বিচারটা কোথা থেকে জানলাম আমি, বলে স্বরূপ গোসাই বলেছেন, যখন পুরুষোত্তম ধামেতে মহাপ্রভু সমুদ্রের তটে বিচরণ করছেন সব ভক্তবৃন্দ, তখন দেখি দূর থেকে অপূর্ব একটা কীর্তন ভেসে আসছে। তাদের মধ্যে কেউ কেউ বলছেন, ওই দেখো এটা কার গলা, এত সুন্দর গলা, একজন যে ছোট হরিদাসের গলা, ছোট হরিদাস আত্মহত্যা করেছে তো, ব্রহ্মরাক্ষস হয়ে গেলা, বলে ব্রহ্মরাক্ষস হয়ে গেল তিনি, হয়েই এখন স্বরূপ গোসাই থেকে যে কে বললো এসব বাজে কথা, স্বরূপ গোসাই সঙ্গে যখন প্রতিবাদ করলে, কে বললো ব্রহ্মরাক্ষস হয়েছে, ফালতু কথা, আজীবন মহাপ্রভুকে কীর্তন শোনালেন, মহাপ্রভু তাকে শাস্তি দিয়েছেন, অন্য কেউ নয়, তিনি প্রভু সেবা প্রাপ্ত হবেন বলে, নিত্য সেবা প্রাপ্ত হবেন বলে নিজের দেহকে ত্রিবেণী সঙ্গমে ছেড়েছেন, প্রভুচরণ প্রাপ্তি লাগি সংকল্প করি, সে নিজের দেহটাকে ত্যাগ করিলেন। এতে কি কেউ আত্মহত্যা বলে? আমাকে অনেক ব্যক্তি, ইন্টেলিজেন্ট ব্যক্তি প্রশ্ন করেন, মহারাজ
আচ্ছা যারা স্বাধীনতা সংগ্রামে গুলি খেয়ে মরে তাদের কী হয়? আমি ঊর্ধ্বগতি হয়। আচ্ছা ঊর্ধ্বগতি হয়? এইসব প্রশ্ন তোমরা করতে জানো না, তোমরা কোনো দিনই এসব প্রশ্ন করনি, ভেরি ইন্টেলিজেন্ট। ওদের কী হবে মহারাজ? আমি ওরা দেশের জন্য প্রাণ দিয়েছে, একটু ঊর্ধ্বগতি হবে, চিন্ময় গতি হবে না, ঊর্ধ্বগতি। আচ্ছা ঊর্ধ্বগতি হবে? হ্যাঁ। কেন? ও আত্মহত্যা করে নাই। আর হরিদাস ঠাকুর, ছোট হরিদাস কখনোই পিশাচ হয় নাই, ওরা বলছে পিশাচ। স্বরূপ গোসাই সিদ্ধান্ত বললেন, ও গন্ধর্বজনই লাভ করেছে। আমরা সিদ্ধান্ত কার থেকে জানব? স্বরূপ গোসাইয়ের থেকে, রূপ গোসাই, সনাতন গোসাই, জীব গোসাই, রঘুনাথ, এদের থেকে জানব। বাজারের লোকের থেকে সিদ্ধান্ত কেন জানবো আমি? আমরা এদের থেকে জানব। সেখানে বললেন, ও গন্ধর্বজনই লাভ করেছে, করে এবার প্রভুকে নিত্য হরি গান শোনাবেন, কীর্তন শোনাবেন, এই জন্য ও প্রভু সেবা প্রাপ্তির জন্য সংকল্প করে দেহ রেখেছেন। এতে কেউ আত্মহত্যা বলে না। কেউ গলায় দড়ি দিয়ে মরল, আর ছোট হরিদাস রম্বায় মরল, না 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 না, কেউই এই কথাটা বোঝে না, সিদ্ধান্ত বোঝে না, এই কথা কেউই বোঝে না। পদ্মন্য বিশ্বের ধ্যান ভেঙে দিলেন, ভ্রান্তি ভেঙে দিলেন তিনি, তুমি ভুল করেছ। আমরা চোখের সামনে দেখলাম ছোট হরিদাসকে তিনি শাস্তি দিলেন, রায় রামানন্দকে মালা দিলেন। আহা, রায় রামানন্দের মধ্যে তোমার সঙ্গে থাকবার আমার ইচ্ছা হয়, যদি তুমি আমার সঙ্গে চলো। রায় মহাশয় বলে, প্রভু আপনি দক্ষিণ ভ্রমণ করে এলেন, আপনি আগে যান, আমি আপনার পিছনে পিছনে আস। না, আমার সঙ্গে চল। আমার সঙ্গে গিয়ে আনন্দ পাবেন না, আমার সঙ্গে হাতি ঘোড়া সব প্রসেশন যাবে, আপনার সুখ হবে না। মা, তোমার সঙ্গে থাকবার, হ্যাঁ আপনার সঙ্গেই তো থাকবো, আমার জীবনের এইটাই তো সর্বশ্রেষ্ঠ সৌভাগ্য। যাবজ্জীব আমি, যতদিন আমি দেব, তাহলে আমরা দুজনে একসঙ্গে থাকবো। রায়মহাশয় নিশ্চয়ই, আমি রাজার কাছে আবেদনপত্র জমা দিয়েছি, রাজা আমার এই আবেদনকে অনুমোদন করেছেন, বললেন তুমি মহাভাগ্যবান, আমাকে তো প্রভু দর্শনে দিল না, তোমার যে বর্তন সেই বর্তন তুমি খাও, যে বর্তন তুমি তুমি যে বর্তন পাও, যে মায়না পাও, সেই বর্তনে তুমি আনন্দে তুমি উৎফুল্ল হয়ে গৌরাঙ্গ ভজন করো। আমার দুর্ভাগ্য, আমি কিছু পেলাম না প্রভুকে। তাহলে সৎসঙ্গ কী করে হয়, অসৎসঙ্গ কী করে হয় কেউ জানতে পারছেন না। এই জন্য মহাপুরুষদের কাছে হরিকথা কীর্তন শুনতে হবে, বিচারগুলো শুনতে হয়। পুরো গৌড়ীয় সম্প্রদায়ের দায়িত্ব স্বরূপ গোসাইয়ের হাতে ভগবান দিয়ে গেছেন, চৈতন্য মহাপ্রু সাক্ষাৎ এর উত্তরও দেওয়া হয়েছে। যে কী করে বললেন, আমি ফরেনারদের বললাম, ইউ ক্যান গো থ্রু চৈতন্য চরিতামৃত 100 times, আই ক্যান অ্যালাউ ইউ টাইম, ক্যান ইউ শো মি ওয়ার আই সি দিস সিদ্ধান্ত, কোথা থেকে আমি সিদ্ধান্তটা পেলাম? 100 বার তুমি চৈতন্য চরিতামৃত পড়ো, পরে আমাকে দেখিয়ে দাও কোথায় মহাপ্রভু স্বরূপ গোসাইকে পুরো গৌড়ীয় সম্প্রদায় আচার্য বানিয়ে গেছেন, পুরো গৌড়ীয় সম্প্রদায়ের টপ মোস্ট লিডার কোথায় বানিয়ে গেছে, পরে পড়ো তুমি চৈতন্য চরিত, আমাকে দেখাও, পারবে? বুঝলি, আমরা তো অনেক পড়েছি, কোনো জায়গায় খুঁজে পাইনি, পাবে কী করে? মহাজন আনুগত্য না করলে পাওয়া যায় না। মহাজন জেনগত সপান্থ্যা, আমি দেখবে গুণ্ডিচা মন্দির প্রসঙ্গে, যখন গুণ্ডিচা মানজন হচ্ছে, সেই সময় কোনো এক গৌড়ীয় ভক্ত সরল বুদ্ধি, সে ব্রাহ্মণ, সে মহাপ্রভু যখন গুণ্ডিচা মানজন করছেন, সে তখন এক ঘোড়া জল নিয়ে মহাপ্রভু চরণে গিয়ে ফেলে দিলেন। মহাপ্রভু তখন দুঃখ করে বলছেন, এই ভগবত মন্দিরেতে এই ব্রাহ্মণ বৈষ্ণব দেখো আমার চরণে জল দিয়ে দিল, বলো আমি কোথায় যাব? ভগবানের সাক্ষাৎ মন্দির, এখানে আমার চরণে কেউ জল দেয়? সাক্ষাৎ ভগবান বলছেন, জগন্নাথের সাক্ষাৎ জায়গা গুণ্ডিচা মন্দির, ওখানে আমার পায়ে জল দিল, হায় হায় আমার কোন গতি হবে? স্বরূপ স্বরূপ শোনো, স্বরূপকে ডাকাইলে, স্বরূপকে ডাকাইলে, স্বরূপ শোনো কী হয়েছে প্রভু? তোমার গৌড়িয়া করে এতে ফৈজাতি, তোমার গৌড়িয়া করে এতে ফৈজাতি, এই মন্দিরে ভগবত মন্দিরে আমার পায়ে জল দিল, বলো আমার কী গতি হবে? স্বরূপ গোসাই কী করলেন, ওই ঘাড়ে ধরে নিয়ে গিয়ে গুণ্ডিচা মন্দিরে বাড়িতে নিয়ে, যা বাড়িতে যা, আবার কিছুক্ষণ কান্নাকাটি করে, প্রভু আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আবার ঢুকলেন ওইখানে। তোমার গৌড়িয়া অর্থাৎ গৌড়ীয় সম্প্রদায়ের পুরো দায়িত্ব স্বরূপ গোসাইয়ের হাতে দিয়ে গেছেন। এই জন্য আমাদের যা কিছু আলোচনা করতে হবে, তার যত বিচার আছে, যা কিছু সিদ্ধান্ত আছে, আমার মন গড়া কোনো কথা বললে হবে না। আমার হৃদয়ে যেসব সিদ্ধান্ত আমি বলবো, সমস্ত স্বরূপ গোসাই যে কষ্টিপাথর আছে, যেন সোনার দোকানে যেমন সোনা নিয়ে গেলে দেখি দেখি সোনাটা কেমন, কষ্টিপাথর গুলো বলে এত এতটা খাদ আছে, এরকম আমাদের গৌড়ীয় সমাজে
যে ব্যক্তি যে সিদ্ধান্ত বলবে সবসময় স্বরূপ গোসাই যে সিদ্ধান্তের যে কোষ্ঠীপাথর ওতে ঘষে দেখে নেব এটাতে খাদ আছে কি আসল সিদ্ধান্ত। স্বরূপ গোসাইয়ের কোষ্ঠীপাথরে এটা পাস হয়ে গেলে তবে আমরা বলবো এটা সিদ্ধান্ত, গৌড়ীয় সিদ্ধান্ত, তা না আমরা এটাকে সিদ্ধান্ত বলবো না। সে যেই বলুক, সে যদি কোনো মঠের আচার্যও বলে আমরা মেনে নেবো না। তুমি আচার্য, তোমাকে দাঁড়িয়ে তুমি আচার্যের কাজ করতে পারছো না, তোমার এটা মিলছে না, সিদ্ধান্ত নয়। আমি একটা পুরনো ঘটনা জানাবো যাতে আপনাদের মাথায় ঢোকে কিভাবে যশির সঙ্গ হতে পারে। আমি বারবার প্রার্থনা করি যে যদি এই কথাগুলোকে অনুভব করেন, আমাকে শত্রু না মনে করেন, তাহলে কালকেই তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আমি বারবার প্রার্থনা করি এই শিক্ষাগুলো আপনারা, আমার শিক্ষা নয়, প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুরের শিক্ষা, মহাপ্রভুর শিক্ষা আপনারা আপনাদের জীবনে গ্রহণ করুন। আমি জানি আপনাদের অনেক কষ্ট হবে, অনেক ব্যক্তি আপনাদের ছেড়ে চলে, আমাকে কত লোক ছেড়ে চলে যায়, আমি তো সিদ্ধান্ত বদলাই না। আমার তো বলা আছে যে যদি মেরেও ফেলো তোমরা, আমার সিদ্ধান্ত আমি বদলাবো না, একই সিদ্ধান্ত আমার, সিদ্ধান্ত আমি ভয় পাই না। কত ব্যক্তি হুমকি দিয়েছে মেরে দেবে আমার। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, আপনারা তার নাম শুনেছেন, গৌরকিশোর দাস বাবাজি মহারাজের গৌরকিশোর দাস বাবাজি মহারাজের জীবনে যে বৈরাগ্য দেখা গেছিল শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন যে আমার গুরু পরমাংশ গুরুপাদ পদ্মশীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের জীবনে ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদের বৈরাগ্যের পূর্ণ প্রতিফলন দেখা গেছিল। ঠিক এই ভাষা কি বললাম, একটুও পরিবর্তন হল না। ছিল প্রভুপাদ জানিয়েছেন আমার আসমদি গুরুপাদ পদ্মশ্রী ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের জীবনে ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদের ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদের বৈরাগ্যর পরিপূর্ণ প্রতিফলন দেখা গেছিল আমার গুরুপাদ পদ্মশ্রী, এই কথা নিজে জানিয়েছেন। সেই গৌরকিশোর দাস বাবাজি মহারাজ নিষ্কপটভাবে ভজনের আদর্শ দেখিয়েছেন, কত ব্যক্তিকে কাঁচা গালাগাল দিয়েছেন, যা মানে কেন কপটতা করে এসছে, কাঁচা গালাগাল দিয়েছে, ওগুলো তারপরে বেদমন্ত্র, বুঝলেন তার এই কথাগুলো আশ্চর্য। এক ব্যক্তি শান্তিপুর না কোথা থেকে এসছেন, কোথা থেকে এসছেন, তিনি এসে হরিভজন করবেন বলে এসছেন, তার স্ত্রীকে নিয়ে এসছেন, এসে ভজন কুটিয়া ভজন করেন। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ সিদ্ধ মহাত্মা, তার চরণে গঙ্গা চড়ে গিয়ে প্রার্থনা করছেন কাঁদতে কাঁদতে, প্রভু আমাকে একটুখানি মহারাজ একটু কৃপা করুন, আমি ভজন করব। বাবাজি মহারাজ বললেন, কোথা থেকে এসছেন আপনি, সবই জানেন অন্তর্যামী, বলে আমি ভজন করব বলে গৌরধামেতে এসছি। একা এসছেন? না না, স্ত্রীকে নিয়ে এসছি। বানপ্রশ্ন, স্ত্রী কি আপনার সঙ্গে থাকে? বলে সঙ্গে ঠিক নয়, ওনার ভজনকুটির একটু ওইখানে, আমার ভজনকুটির এখানে, আলাদাই থাকি, দেখা সাক্ষাৎ হয়, দেখা তো হয়ই, ওইখানে উনি এখানে, আলাদাভাবে ভজনকুটিরে থাকি, ভজন করি আমি। আর খাওয়া দাওয়া? বলে খাওয়া দাওয়াটা একসঙ্গে হয়। আজকে আপনি কি কি খেয়েছেন? বলছে আজকে মুগের সোনা মুগের ডাল হয়েছিল, আচ্ছা, আর হচ্ছে বেগুন ভাজা, এইসবগুলো হয়েছিল, আর সব কী কী হয়েছে? বাবাজি মা হো হো করে হেসে বললেন, আপনার তো স্ত্রী সঙ্গ হচ্ছে। না না, স্ত্রী আলাদা থাকে, আলাদা ভজন কুটিরে, আমি আলাদা থাকি। বলে আলাদা থাকলে কী হবে, ওই বেগুন ভাজা পরোটা এর মাধ্যমে আপনার সঙ্গ হচ্ছে, যেসব আচার্যরা বৈষ্ণবরা এরকম খাচ্ছেন কাউর হাতে, তাদের সব স্ত্রী সঙ্গ হচ্ছে, যশির সঙ্গ, আমি কাউকে ছেড়ে কথা বলব না। তারা যদি আমাকে ছেড়ে যায়, আমার যদি একটা পয়সা প্রণামই না দেয়, তারা চলে যাক, যারা মহাপ্রভু আদর্শ মানবে না, চলে যাও এখান থেকে, আমার তোমার প্রণামই লাগবে না। আমার মহাপ্রভু কখনো ভিখারি নয়, অনন্ত ব্রহ্মাণ্ডকে চালাতে পারেন, আমাকে চালাতে পারেন না। আমাকে কী করে চালালেন? আমি যে পেনিলেসভাবে বৃন্দাবনে ভজন করতে, একটা টাকাও থাকতো না, কী করে আমাকে ভগবান গোশালা করালেন, লাইব্রেরি করালেন, কী করে ভজন কী করে হলো, কে দিল, কোনো আচার্য দিয়েছে কি? ভগবান সব দেয়, এই বিশ্বাসটা থাকতে হবে, এই বিশ্বাস আমাদের থাকতে হবে, কৃষ্ণ মরে রাখে পালে, এই বিশ্বাস আমার যদি হৃদয়ে না থাকে, তাহলে তো আমার জীবনে আনুগত্যই হয়নি। আমি কেন ওদের পায়ে তেল মাখাবো, ওরা কাঁদবে বলে আমাকে খেতে হবে ওদের হাতে, এটা তো কোনো ঠিক নয়। কোনো বাইরের কোনো কিছু ভোজন করা যাবে না, যদি কেউ ভোজন করতে থাকেন
তার জীবনে তার কোনো শক্তি পাবেন না। ওঠা বসা চলা খাওয়া তাকানো শোয়া, একটা সাধকের সব কিছু যদি থাকেন আপনি পাগল হয়ে যাবেন। এরকমভাবে উনি জীবনযাপন করে, হ্যাঁ উনি লেকচার দেয় না, উনি ভাষণ দেয় না, ওই জীবনে কি করে গিয়ে দেখো পাগল হয়ে যাবে। তার ওঠা বসা খাওয়া চলা কথা বলা সব কিছু রেস্ট্রিকশন, এত গম্ভীর বিষয়। আমি যদি বলি সবই চলুক, আমি সব কিছু করব, আমার হরিভজন হলো, গুরুসেবা হলো, গুরুসেবা হলো না। আমার চোখের সামনে গুরুদেবের চরণ ছুঁয়ে মিথ্যে কথা বলেছেন অনেকে, চরণ ছুঁয়ে মিথ্যে কথা বলেছেন। তার স্ত্রী সঙ্গ হয়েছে, তিনি গুরুদেবের চরণ ছুঁয়ে বলছেন সবাইকে প্রমাণ দেখার জন্য, আচার্য হবেন বলে হাত ছুঁয়ে বলছেন আমি গুরুদেব আমি সঙ্গ করি নাই। তার শাস্তিও পাচ্ছেন। এভাবে যদি জীবন চলে আমাদের, তাহলে আমাদের কোনো মঠেই কোনো মঙ্গলের কোনো রাস্তা দেখা যাবে না, এভাবেই চলবে। আর যদি ভক্তিবিনোদ ঠাকুরের 150 বছর আগে যে প্রার্থনা করেছেন, 150 বছর আগে ভক্তিবিনোদ ঠাকুর তার লেখনীর মাধ্যমে প্রার্থনা করেছেন, হে মহোদয়গণ, যারা এই ভক্তিরাজ্যের পরিচালনার দায়িত্ব নিয়েছেন তাদের সবার কাছে আমার প্রার্থনা, আপনারা যদি এই বিষয়ে যদি ধ্যান না দেন, চিন্তা না করেন, তাহলে আর কোনো মঙ্গলের রাস্তা নাই। 150 বছর আগে আমি লেখা বার করে দেখিয়ে দেবো, ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন। এরা যদি চিন্তা, যারা লিডিং পার্ট মানে যারা পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন, দীক্ষা দেবেন, হরিনাম দেবেন, সমাজকে দেখাবেন এইটা ভক্তির রাস্তা, তারা যদি এগুলো না করেন তাহলে আর সমাজের কোনো মঙ্গলের কোনো রাস্তা নাই। আস্তে আস্তে আমাদের এই ভক্তিরাজ্যের এই জঞ্জাল বৃদ্ধি পাবে, ধীরে ধীরে জঞ্জাল বৃদ্ধি পাবে। ভজন তো হবেই না, জঞ্জাল এত বৃদ্ধি পাবে সেখানে হানাহানি মারামারি কাটাকাটি এগুলি ছাড়া আর অন্য কিছু হবে না, বিভৎস একটা কাণ্ড দেখা দেবে। এর মধ্যে কোনো মঙ্গলের আর কোনো রাস্তা, ভক্তিবিনোদ ঠাকুর নিজেকে নামহট্টের ঝাড়ুদার হিসাবে পরিচয় দিয়েছেন। ঝাড়ুদার মানে নামের হাট, যেখানে হরিকথা শুদ্ধ বৈষ্ণবরা থাকে ওখানে কোনো জঞ্জাল ঢুকাবে না। আরে একে দীক্ষা দিয়ে কি হবে, এ তো জীবনে মানবে না। তুমি একে দীক্ষা দিলে ও গিয়ে পেঁয়াজ রসুন খাবে, বাজারে গিয়ে নোংরামো করবে, তুমি বললে আমার সংখ্যা বাড়লো, রাবণের সংখ্যা বাড়লো, রাবণের বংশধর, এরকম দীক্ষা দেওয়ার কথা তো তোমাকে বলা নেই। তোমাকে বলা হচ্ছে হরিভক্তি বিলাস ফলো করো, তোমাকে বলা হচ্ছে হরিভক্তি বিলাস দেখো সেখানে কীরকমভাবে দীক্ষার প্রসঙ্গ আছে, কাকে দীক্ষা দেওয়া যায় কাকে দেওয়া যায় না, তুমি বিচার করবে না, খালি তিলকমালার সংখ্যা বাজিয়ে দেবে, দিয়ে পশুর সংখ্যা বাড়াবে, মঠে মন্দিরে ঝামেলা বাড়াবে, এ কী কথা, তোমার দায়িত্ব কী? কালকেও বলছিলাম না, কালকে দ্য অনলি ডিউটি অফ অ্যান আচার্যা ইজ টু গিভ ফুল প্রোটেকশন টু সিদ্ধান্ত বাণী। একটা আচার্যের ভাইটাল ডিউটি হলো সিদ্ধান্ত বাণীকে প্রোটেকশন দেওয়া, সিদ্ধান্ত বাণী যেন বিকৃত না হয়, আচরণমুখে সিদ্ধান্ত বলবে, পালন করবে নিজে। সিদ্ধান্ত চলে গেল তো সম্পূর্ণ সম্প্রদায় সমস্ত ধ্বংস হয়ে যাবে। সিদ্ধান্ত, ইফ সিদ্ধান্ত ইজ প্রোটেক্টেড, যদি সিদ্ধান্ত বাণী প্রোটেক্টেড হয়, সংরক্ষণ করতে পারে আচার্য, তাহলে তার জীবনে লাভ হবে, নালে লাভ হবে না। মুখে বলবে, নিজের জীবনে পালন করতে পারবে না। আমি এবার একটা উদাহরণ দিয়ে শেষ করতে চাই, বেশি কথা বললে অনেকেই দুঃখ পেয়ে যাবেন, মহারাজ কড়া কড়া কথা বলেন, আমি কড়া কথা কোনোটাই বলি না, যেগুলো শাস্ত্র আছে সেগুলো বলি। এক নদীতে একটা বিরাট নৌকা, বিশাল নৌকা, এই ঢাকা ফাঁকাতে গঙ্গা ফঙ্গা বুড়ি গঙ্গা এসব দেখা যায়, বিরাট নৌকা। সেই নৌকার মধ্যে কম করে 150-200 লোক উঠতে পারে, এত বড় নৌকা। সেখানে নাবিক রয়েছে, গুরুকর্ণ ধারম এইসবগুলো আপনারা শাস্ত্রে বলেন, হ্যাঁ, নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণ ধারম ইত্যাদি পড়েন তো, পড়েন তো, এই অনুভব করতে হবে। গুরুকে কর্ণধার হিসাবে আমি এই জন্যই একটা উদাহরণ দিচ্ছি, নিদেহ মাধ্যম সুলভম সুগুলো এই যে শ্লোক, এরই সঙ্গে প্রায় ম্যাচিং এই ঘটনা, ইনসিডেন্ট, এই ঘটনাটা আমি বলতে চাই, কথা তো শেষ হয়ে এলো। সেখানে বলছেন যে গুরুদেবকে বলা হয় নাবিক, আমার যে জীবন ধারণ করছি, আমার জীবনের যে নৌকা, আমার জীবনটাকে বলা হয়েছে, এটা শরীরটা হচ্ছে পটু, নৌকা সদৃশ, এটা আত্মা রয়েছে, আত্মার যেন কোনো অধোগতি না হয়, দেহের মধ্যে বসে রয়েছে,
আমার মন প্রাণ কায় মনো বাক্য যদি আমি গুরুচরণে দিয়ে দিই তাহলে আমার আর হিমজিক্যাল অ্যাটিচিউড আর চলবে না, বোঝা গেল? যদি কায় মনো বাক্য আমি গুরুচরণে শরণাগতির মাধ্যমে আমার কায় মন এবং বাক্য তিনটি গুরুচরণে দিয়ে দিই, দের ইন দেন দের ইজ নো চান্স হ্যাঁ টু গো রং ডিরেকশন, আমার ভুল ভুল দিকে দেওয়ার চান্স নেই। কেন আমার যে জড় মনটা হুইমজিক্যাল অ্যাটিচিউড সেই মনটাকে আমি গুরুচরণে দিয়েছি, দেহটাকে গুরুচরণে দিয়েছি, বাক্যটাও দিয়েছি। তাহলে তিনটি যখন যেটা তোমার জীবনে সবচেয়ে বেশি বিপদ করে, তোমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর বিপদ করে কায় মন বাক্য, ওই জন্য অজামিলের ক্ষেত্রে কায় মন বাক্যে অপরাধ করবে তিনজন যমদূতের ছিল, তিনজন যমদূতের ছিল কায় মন বাক্যে অপরাধ করেছিল এই জন্য এসেছিল। তাহলে কায় মন বাক্য যদি আমি গুরুচরণে দিয়ে দিই তাহলে আমার কাছে আর কিছু নেই, থাকবে কি? সেই মনটা গুরুদেবের হয়ে গেছে, এই গুরুদেব এবং আমার কন্ট্রোল করে চালাবেন, তাহলে আমার জীবনের যে প্রবাহ এটা কখনোই ভুল দিকে যেতে পারে না, পারে কি? যাবে না। সেই জন্যই বলা আছে নিদেহ মাধ্যম সুলভম সুকল্পম গুরুকর্ণ ধারম ইত্যাদি সব কেন বলা আছে, গুরুদেবকে কর্ণধার, আমার জীবনের প্রবাহ যে চলছে এখানে আমি আমার গুরুদেবকে কর্ণধার করেছি, গুরুদেব যেরকম ইঙ্গিত দেবেন তার চরণে শরণাগতি আমার হয়েছে কি না তা আমার ক্রিয়াকর্মের মাধ্যমেই প্রমাণ পাওয়া যাবে, আমি যেমন ক্রিয়াকর্ম করছি তাতে প্রমাণ পাওয়া যাবে আনুগত্য করেছি কি না। এবার প্রশ্ন হলো, একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব, বিরাট এক নদী, সেই নদীতে একটা নৌকা যাবে, সমস্ত লোকরা উঠেছেন, 150-200 লোক উঠেছেন, নৌকা যাচ্ছে, যেমন মেঘনা আদি মেঘনা বিরাট মেঘনা আদি বড় বড় নদী, যে পদ্মা তার এপার ওপার দেখা যায় না, এত পদ্মা নদীর এপার ওপার দেখা যায় না, এর মধ্যে নৌকা চলছে, হয়তো চলতে চলতে দেখা গেল বিশাল এক ঝড় ঝঞ্ঝাবাত, যেখানে নাবিক রয়েছেন যে নৌকাটাকে চালাবেন সে ভয় পেয়ে গেল, বলে যে ভয়ঙ্কর পশ্চিম দিকে যে মেঘ উঠেছে এবার বিরাট কালবৈশাখী হবে, বিশাল নৌকাটাকে সামলানো যাবে কি না, কিন্তু আর কোনো উপায় নেই, কেন নৌকা তো ছেড়ে চলে এসছে মাঝ নদীতে, নদীর মাঝখানে চলে এসছে, এখন নাবিক চেষ্টা করছে কোনো মতে ধরে রাখা, বায়ু চলতে আরম্ভ করেছে, স্ট্রং উইন্ড প্রবল বেগে বায়ু বইছে, নৌকা প্রায় উথাল পাথাল, নৌকাতে জল উঠছে, আর কিছু উপায় নেই, সমস্ত লোক হয় হরিব ভগবান ইষ্টদেবকে ডাকছে, ঠাকুর বাঁচাও, আজকে আর কোন রাস্তা নাই, এবার ডুববেই, নাবিকেরা বলছে আমাদের কিছু করার নেই, আমরা শেষ চেষ্টা করছি, আপনারা সবাই তৈরি হন, নৌকা ডুববেই, কিছু করার নেই, আমরা আমাদের রাস্তা দেখব, কেন নৌকা ডুবে যাবে, আমরা কি আপনারা যে যে সাঁতার জানেন জানুন, আমাদের কিছু করার নেই, কারণ আমরা শেষ চেষ্টা করছি। এমন ঝড় আরম্ভ হলো এবং নৌকায় জল উঠতে আরম্ভ করলো, নাবিক কী করলো, দুজন নাবিক ছিল স্ট্রং নাবিক, তারা কী করলো, তোমরা মরা আমাদের কিছু করার নেই, আমার তো বাল বাচ্চা আছে, ওরা নদীতে ঝাঁপিয়ে পড়লো, তাই বললো আমরা সাঁতার দিয়ে চলে যাব, তোমাদের যারা সাঁতার জানো জানো, আর আমার কিছু করার নেই, বলে তারা সাঁতার দিয়ে তারা পার হয়ে গেল, ভগবানের এমন ইচ্ছা তারা পার হয়ে গেল, কিন্তু নৌকাটা ভগবানের ইচ্ছা ডোবে নাই, নৌকাটা জল উঠেছিল, কিন্তু অন্তিমে ভগবানের এমনই করুণা নৌকাটা ডোবে নাই, এমনও দিন গেছে। সে অবস্থায় যে সরকারের চাকরি করে জাহাজের এরকম ঘটনা ঘটেছে তাকে ক্যাপ্টেনকে চিরকালের জন্য ওই সরকারের কোনো চাকরি কোনো জায়গায় পাবে না, ব্ল্যাকলিস্টে নাম উঠে গেছে, জাহাজ যাচ্ছে তো ওই ঝাঁপ মেরেছে জাহাজের ক্যাপ্টেন, পরবর্তী জায়গায় জাহাজ ডোবে নাই, পরবর্তী গেলে ও বেঁচে গেছে, সরকার থেকে ওকে ব্ল্যাকলিস্টে দিয়ে আছে, ও কোনো চাকরি পাবে না, ও কেঁদে কেঁদে মরছে লেবারের কাজ করে, এত বড় শিক্ষিত লোক, মাইন মানে কয়লার খনিতে এসব কাজ করে, এত শিক্ষিত লোক, জাহাজের পুরো ক্যাপ্টেন, সরকার থেকে পানিশমেন্ট, কোনো জায়গায় এই ব্যক্তি কোনো চাকরি পাবে না, কেন সে শেষ মুহূর্ত পর্যন্ত দেখেনি জাহাজ বেঁচে গেছে, অথচ সেই ঝাঁপ মেরে চলে গেল বিপদে। আর এইখানে ঘটনা কি ঘটলো, নৌকায় এরা ঝাঁপ মারল,
এরা দুজন বেঁচে গেল, আর নৌকায় যে কজন ছিল যারা সাঁতার জানে তারা বাঁচলো, বাকি সব ওই পদ্মা নদীর মাঝখানে সব সলিল সমাধি, জানা হয় সলিল সমাধি বলে না বাংলায়, আমাকে তো বাংলায় বলবার কথা বলা হয়েছে আজকে, আমি কেন জানি না, আজকে বলেছে বাংলায় বলবেন, আর ঠিক আছে বাংলা, বাংলাটা আমার বলতেও ভালো লাগছে না, কেন উড়িষ্যার পরিবেশ যে ভাষায়, কেন ইংরেজি বলতে ভালো লাগবে না, যে যে পরিবেশ সেখানে আমার লোক চাই সেই ভাষাটা বের, বাংলা বলতে ইচ্ছে করছে না, জোর করে বলছি, ভাষা অনেক উন্নত হয় কি করব। সেখানে বলছেন যে ওই দুজন নাবিক পার হয়ে গেল, এবং যারা সাঁতার জানে বিকজন তারা পার হয়ে গেল, বাকি সব সলিল সমাধি হল। এবার জমালয়েতে বিচার হচ্ছে, জমালয়েতে বিচার হচ্ছে, জমালয়েতে বিচার হয়ে এবার এই নাবিক দুটো পার হওয়ার চেষ্টা করছে, পারার চেষ্টা করে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পার হয়ে চলে গেছে, তারপরেও শাস্তি পাবে, আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ওরা পার হতে গিয়ে আরও কারেন্টে পড়েছে, ওরা দুজন আরও গেছে। কিন্তু জমালয় যখন বিচার হচ্ছে, এই যে যারা ডোবেনি তারা তো শাস্তি পাবেই, কেন এরা কেন শাস্তি পাবে, বলে এতগুলো লোক যে নিজের নদীতে ডুবে গেল তার জন্য তুমি দায়ী, বলে বললো আমি তো ডুবাইনি, এ তো ঝড়েতে ডুবেছে, তুমি যে বাঁচবার জন্য ঝাঁপ দিয়ে চলে গেছ, সেই জন্য এরা যারা মরেছে তার সবার পাপের দায়িত্ব তোমাকে নিতে হবে। বললো মহা মুশকিল, বলে হ্যাঁ। আর যে ওই যে যে দুজন কারেন্টে পড়ে মরেছে ও তো পেতাত্তা হয়ে জমালয়ে গেছে, ওই যখন জমালয় যমরাজ বিচার করতো সাক্ষাতে বলছে, মহারাজ যমরাজি মহারাজ আমি তো কিছু করি নাই, আমি তো ঝাঁপ দিয়েছি, আমিও তো মরেছি, তুমি বললে কেউ তুমি ঝাঁপ দিয়েছো, তুমি বাঁচবে বলে ঝাঁপ দিয়েছো, তুমি ঝাঁপ দিয়ে বাঁচবে বলে ঝাঁপ দিয়েছো, তুমি কারেন্টে পড়ে গেছো মরেছো, এ তোমাকে এরা যারা মরেছে সবার পাপের দায়িত্ব তোমাকে নিতে হবে, তোমার এই পাপের ভাগি। বললো আমি কেন নেবো, আমি তো ফেলি নাই, না হলেও নিতে হবে, বুঝে গেল। আর যে পার হয়ে গেল, কোনো কোনো জায়গায় এরকম ঘটনা ঘটেছে দুজন নাবিক পার হয়ে গেছে, তাদেরকে ওই যে যতগুলো লোক মরেছে তাদের সবার পাপের দায়িত্ব মরার দায়িত্ব নিতে হবে, এরা যে মরেছে এই জন্য দায়িত্ব তাকে নিতে হবে। শাস্তে এরকম অনেক বিচার আছে বিভিন্ন পুরাণে, সমগ্র জগতের পথ প্রদর্শক, সমস্ত জগতের যে দৃষ্টি খুলবে কে, গুরুদেবকে চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ, সমস্ত সমাজের চোখ দর্শন খুলবে, খুলে দেবে কে, সাধু। সাধুর দায়িত্ব অনেক বেশি, পুরাণ ভাগবত থেকে আরম্ভ করে পুরাণ উপনিষদ যত আছে সব খুলে দেখো, তাতে দেখবে একটা সাধুর ওপরে পুরো জগতের দায়িত্ব রয়েছে। সাধু যে পথে চলবে, যে পথে নির্দেশ করবে, সে পথে সমাজ চলবে। রামচন্দ্র সাক্ষাৎ ভগবান, তিনিও সাধুগুরু বৈষ্ণবের আদেশ নিয়ে, আপনি কি বলেন, ভগবান শ্রীকৃষ্ণ যে পরাৎপর অখিলেশ্বর, তিনি পর্যন্ত উদ্ধবের আদেশ নিয়ে চলেছেন, বিভিন্ন ঋষিমুনির আদেশ নিয়ে চলেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু পর্যন্ত প্রত্যেকেই দর্শন করিয়েছেন, যে যাদের অপ্রাকৃত দর্শন হয়েছে সাধুগুরু বৈষ্ণব তাদের বাক্য মেনে আমাদের চলতে হবে। মঠ মন্দিরে বা যারা আচার্যের কাজ করছেন যে কোনো সোসাইটিতে, তারা যদি জগৎকে সঠিক পথ প্রদর্শন না করেন, তাহলে মরবার পর একটা আচার্য যখন মরে, দুষ্কৃতকারী আচার্য, তখন সমাজের লোকগুলো মরে, যারা তার ফলোয়ার তাকে নিয়ে একসঙ্গে মরে, বোঝা গেল না। একটা একটা ফ্যামিলির যদি একজন গার্জেন মরে, তার ফ্যামিলির দু চারজন কষ্ট পাবে, রোজগার করতো, তো এই যে মরল, এই যত হাজার লোক ওকে ফলো করতো তারা সমেত এই আচার্য নরকে যাবে। যার জন্য আমি শ্লোকের এই কদিন আগে স্যার কদিন আগে কথা বলতো, হ্যাঁ সাহেবদের কাছে বলছিলাম, যো ব্যক্তি ন্যায়রহিতম অন্যায়েন শ্রীণতি য, যো ব্যক্তি অন্যায়ভাবে কথা কীর্তন করেন, অন্যায় কথা বলেন শাস্তে নাই, যে ব্যক্তি অন্যায়ভাবে শোনেন তো উভৌ নরকম ঘোরম ব্রজত কালম অক্ষয়ম, সে অক্ষয়কালের জন্য নরকে যাবে। এটা আমার শ্লোক নয়, এটা শাস্ত্রের বিচার। যে ব্যক্তি অন্যায় সহ্য করছে, কাউকে রাস্তা দেখাচ্ছে না, আচার্যের কাজ হলো নিজে মরবো তবু ভালো, সবাইকে রাস্তা দেখাবো সঠিক রাস্তা, আচার্য কখনো কোনো পলিটিক্যাল গেমে থাকবেন না, কোনো ব্যক্তি কি বলবে আমাকে, ও তো আমি যদি না যাই মরবে, আমার কাছে আর আসবে না, এরকম ধরনের যদি গেম খেলা চলে তার মধ্যে আচার্য জড়িত থাকবেন না। আচার্য থাকবেন
সম্পূর্ণ নিরপেক্ষ, নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে, বুঝে গেল? নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে চৈতন্য চরিতামৃতের এই নিছক সত্যবাণী পালন করতে গিয়ে আমার জীবনে যদি সর্বাপেক্ষা অধিক বিপদের সম্মুখীন হতে হয়, তাও আমি বিপদের সম্মুখীন হয়ে জগতের কাছে আদর্শ স্থাপন করব। আমার সামনে বিপদ এসেছিল, তথাপি আমার সিদ্ধান্ত বদলায়নি, আমার আচরণ বদলায়নি, আমার চরিত্র বদলায়নি, এটাই হলো নিয়ম। এই জন্য চৈতন্য চৈতন্য বলছেন যে নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে। যে ব্যক্তি নিরপেক্ষ হতে পারে না, এ কি বলবে, একে যদি এ তো কাঁদবে, আমি যদি এ রাতে না খাই, আর তোমার এ আগে খেতে কে আদেশ করেছে, তোমার এ হাতে তো খেতে পারো না, তুমি সম্পূর্ণ ব্রহ্মচারীর হাতে তোমার খেতে হবে, তুমি ভজন জীবনে শক্তি রাখতে পারবে না, কোনো মাতাজির হাতে যদি খাও এত অ্যাট অল আদৌ যদি খাও, তার ভজন বল কতটা আছে দেখতে হবে। আমাদের গুরুবর্গ যা করেছে তাই তোমায় পালন করতে হবে, তোমাকে তো ইচ্ছা মতো চললে চলবে না, যা আমার গুরুবর্গ করেছে। বাহিরের কোনো বস্তু খাওয়া যাবে না, আমাকে একটা ডাব পর্যন্ত কেউ খাওয়াতে পারে না, একটা ডাব বাজারে খাওয়াতে পারে না, কেন? ডাব খেলে কী হয়, কী হয় তোকে বলবো, তোকে তো বলবো না। তুমি যেরমভাবে খাওয়া দাওয়া ওঠা বসা চলা ফেরা তুমি যদি রেস্ট্রিকশন না আনতে পারো, তাহলে আচার্যের ভূমিকা থাকতে পারবে না। এটা আমি ব্যাসাসনে বসে বলছি, কারোর ক্ষমতা নেই, সম্ভব হবে না। প্রচণ্ড দেহের বিশুদ্ধি, মনের বিশুদ্ধি, ভজনের বিশুদ্ধি সব বজায় রাখতে হবে, তাহলে তুমি সাধন করতে করতে গিয়ে বল পাবে। আমি যে কথাটা বলছিলাম বলতে বলতে আর বিস্তৃত ব্যাখ্যা করতে পারিনি কালকে, যে কোনো একটা ইন্টারন্যাশনাল সংস্থা থেকে আমার কাছে মন্দিরে এসেছিল, এসে বলছে আমাদের গৌড়ীয় সমাজে কি ঋত্বিক সিস্টেম আছে, গুরুদেব মরে গেলে কাউকে আচার্য বানিয়ে যেতে হয় এরকম ধরনের? আমি বললাম না, গুরুদেব ঋত্বিক সিস্টেমে বিশ্বাস করেন না। ঋত্বিক মানে কাউকে দায়িত্ব দিই, দা কাউকে মাদার দিয়ে যান, মাদার মানে তুই দীক্ষা দিবি এবার, এটা সহজিয়াদের পদ্ধতি, ঋত্বিক পদ্ধতি, কিন্তু আমাদের ঋত্বিক পদ্ধতি নয়। গুরুদেব যখন দেখেন আমার এই শিষ্য সৎ শিষ্য, তিনি তার জীবনের সমস্ত আচার আদর্শ পালন করছেন, যেগুলো আমি জীবনে পালন করতাম, যেগুলো আমি আমার জীবনে পালন করতাম সব এই সৎ শিষ্য পালন করছে, এটা যখন দেখবেন সমস্ত আচার আদর্শ সিদ্ধান্ত শাস্ত্রীয় সিদ্ধান্তে পারঙ্গ আচরণে প্রাঙ্গত, তখন কী করেন, ঠিক আছে একে আমি দায়িত্ব দিই যে তুমি পালন করো, আমি ঠিক যে যে আদর্শ আচার আদর্শ পালন করেছি তোমাকেও সেই সেই আচার আদর্শ পালন করে জগৎকে শিক্ষা দেব দিতে হবে, এটা আচার্যর কাজ। এটা যখন আচার্য নির্ণয় করে যায় কোনো সদ্গুরু, তখন তার এই ভাবনা থাকে। কিন্তু এমনও দেখা গেছে আচার্য নির্ণয় করে গেছেন তারপরেও সেই গুরুদেবের অধঃপতন হয়েছে, অনেক ঘটনা, একটা নয় অনেক, গুরুদেব তাকে আচার্য করে গেছেন, সেই গুরুদেবের কোনো আচার আদর্শ বজায় রাখতে পারেন নাই, শুধু তাই নয় তার অধঃপতনও হয়ে গেছে, কিন্তু আচার্যের আসনে তিনি জোর করে রয়েছেন, তার নামে সব লিখে দিয়ে গেছে, আর কিছু করার নেই। এই জন্যই গৌরকিশোর বাবা কোনো দীক্ষা দিতেন না, এই জন্যই প্রভুপাদ অত্যন্ত বিচার করে করে দীক্ষা দিতেন, এখনকার দিনে সব বিচার উঠে গেছে, আর যা খুশি ওটা হলেই হলো। আমাদের কোনো ঋত্বিক পদ্ধতি নয়, কথাটা এই, সিদ্ধান্তটা এই, যে আচার্য যদি কাউকে বানিয়ে যায় গুরুদেব, সেই ব্যক্তি যদি সমগ্র জীবন, শুধু সমগ্র জীবন, অনন্ত জীবন সামনেখে সেই যদি গুরুদেবকে গুরুদেব আচার আদর্শ পালন করে, তাহলে সে গুরুর ভূমিকায় থাকতে পারবে, নাহলে সে লঘুর ভূমিকায় চলে যাবেই যাবেই যাবেই, তিন সত্য। যদি গুরুদেবের আচার আদর্শ পালন করে যতদিন বেঁচে রয়েছে তা নয়, অনন্তকাল, কেন শিষ্যের সঙ্গে গুরুদেবের সম্বন্ধ নিত্য সম্বন্ধ, অনন্তকাল গুরুদেবের আচার আদর্শ পালন করার যদি প্রতিজ্ঞা তার থাকে, তাহলে সে গুরুর ভূমিকায় থাকবে, তাহলে সে গুরুর ভূমিকায় জোর করে থাকতে পারে, কিন্তু লঘুর ভূমিকায় চলে যাবে, লঘু হয়ে যাবে, সে গুরুর ভূমিকায় থাকতে পারবে না। এগুলো গোপন সিদ্ধান্ত, অনেক কথা বললে সময় পারমিট করবে না। আজকে কৃপা সিন্ধু সুসংপূর্ণ সর্বসত্ত্ব প্রকারকহা নিষ্প্রিয় সর্বত সিদ্ধিও সর্ববিদ্যা বিশারদহা সর্বসংশয় সংসেত্তা
অনলস গুরু রায়। এই শ্লোকের আমি বিস্তৃত ব্যাখ্যা করতে গেলে অনেক দিন সময় লাগবে, আমি খালি একটা শব্দ বলে আজকে শেষ করব। এটা হলে আচার্যের জীবনের যে চরিত্র স্বভাব বোঝা গেল কি বলছে। আচার্য যিনি আচার্যের কাজ করবেন তার এক একটা ক্রিয়া কর্ম ওঠা বসা চলা ফেরা খাওয়া দাওয়া যেগুলো বদ্ধজীব লক্ষ্য করবে সেগুলোর দিকে তাকে খেয়াল রাখতে হবে। সেগুলো যদি না খেয়াল রাখেন তার যদি কোনো সংশয় উৎপত্তি হয় আপনি কেন, যেমন একটু আগে আমি বললাম রায়মহাশয় ওই ক্রিয়াকর্ম করছেন, রায়মহাশয় অনুকরণ আমি করতে পারবো না। আমি যদি বলি রায়মহাশয় করেছেন আমিও করব, আমি পারবো না, এটা অনুকরণযোগ্য নয়। সেই রায়মহাশয়ের যে সম্মান ভগবানের যে ভালোবাসা তিনি পেয়েছেন নিজজন, আমি যদি আমার আচার আদর্শকে ঠিক না আইডিয়ালিজম আমি যদি ঠিক রাখতে না পারি তাহলে আমার মঠের যদি কোনো ব্রহ্মচারী সন্ন্যাসী আমার প্রতি সন্দেহ করে আমাকে সেই সবার জবাবটা তাকে দিতে হবে যে আমি ওই দিন এই কারণে এইটা করেছিলাম। এটা মনে রাখবেন আমি ভুল করি নাই, প্রতিজ্ঞা করে বলছি এই দিন আমাকে বাধ্য হয়ে এটা করতে হয়েছিল। বাঞ্ছা কল্পতরু সে কে পাশেন্দু ব্যবসা পতিতানং পাবন ব্যবসায় ভিও নমো নমো।